বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই নভেম্বরের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা এবং বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সকলকে আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে শুভেচ্ছার মাধ্যমে একই সাথে এখানে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম এবং একটি সঙ্গীত দেখেছি আমরা ভিডিওর সাথে। সঙ্গীতটি আপনারা দেখেছেন জাসাস আয়োজন করেছে এবং ডকুমেন্টারি ফিল্মটি আপনারা দেখেছেন যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন, একটি অর্গানাইজেশন তারা তৈরি করেছে, তাদেরকে অন্যরা অনেকেই সহযোগিতা করেছে। তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি ডকুমেন্ট এবং এরকম একটি সুন্দর সঙ্গীত তৈরি করার জন্য। উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আজকে এখানে আসার আগে, এই অনুষ্ঠানে আসার আগে আমাকে একজন বললেন যে আজকের এই অনুষ্ঠানে, এটি এরকম একটি, আজকে যেই দিনটিকে উপলক্ষ করে আমরা এখানে একত্রিত হয়েছি, এই অনুষ্ঠানে খুব মানানসই হবে যদি আমি সেই সময়কার কোনো স্মৃতিচারণ করে থাকি, সেই 1975 সালের 7ই নভেম্বরের। তো আমি চিন্তা করলাম যে স্মৃতিচারণ করাটা কতটা গুরুত্বপূর্ণ হবে বা প্রয়োজন হবে, অথবা 1975 সাল থেকে, এই ঘটনার পর থেকে কিছু অপশক্তি বছরের পর বছর যে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল বাংলাদেশের মানুষের কাছে শহীদ জিয়া সম্পর্কে এবং শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে কিছু কিছু বিষয়, 7ই নভেম্বরের বিষয় এবং 7ই নভেম্বরের আগে এবং পেছনে কিছু কিছু বিষয় সম্পর্কে গত বছরের পর বছর ধরে যে মিথ্যা প্রচারণা চালিয়েছিল সেগুলোর জবাব দেওয়া উচিত হবে কি না, নাকি স্মৃতিচারণ করাটা উচিত হবে। পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার মনে হয় স্মৃতিচারণ করার সময় এবং সুযোগ আমরা আগে আরও পাবো ইনশাল্লাহ ভবিষ্যতে, কিন্তু বর্তমানে উচিত হবে যে এই যে যে মিথ্যা প্রচারণা এই অপশক্তিগুলো চালিয়ে এসেছে শহীদ জিয়ার বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে, সেই মিথ্যার অপশক্তি যেই মিথ্যা প্রচারণা চালিয়েছে সেই মিথ্যা প্রচারণার জবাব দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেশের মানুষকে জানানো ঘটনাগুলো, বিশেষ করে আমাদের বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ জুড়ে আছে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের কাছে এই ঘটনাগুলো তুলে ধরা প্রয়োজন। কী প্রেক্ষাপটে 1975 সালের 15ই অগস্টের ঘটনা ঘটেছিল, কী প্রেক্ষাপটে 1975 সালের 7ই নভেম্বর ঘটনাগুলো ঘটেছিল এবং কারা সেই ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, ইতিহাসের এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। কারণ একটি দেশের ভবিষ্যৎ হচ্ছে নতুন প্রজন্ম, একটি দেশের ভবিষ্যৎ হচ্ছে, একটি দেশের শক্তি হচ্ছে, চালিকা শক্তি হচ্ছে সেই দেশের জনগণ। জনগণই সিদ্ধান্ত নেয় কীভাবে দেশ পরিচালিত হবে, দেশ কোন দিকে যাবে, দেশের প্রকৃত ঘটনা কী, দেশের সত্যিকার স্বার্থের সাথে কারা জড়িত, দেশে অপশক্তি কারা, এগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। এবং এগুলো যখন জনগণের কাছে পরিষ্কার হয় জনগণের পক্ষে, তখনই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে
আগেও যেরকম আপনাদের সামনে ইতিহাসের সত্য কিছু বিষয় তুলে ধরেছিলাম পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, আজও আমি মনে করি যে 7ই নভেম্বরের প্রেক্ষাপট আগে এবং পেছনে যে প্রেক্ষাপটগুলো ছিল সেই প্রেক্ষাপটগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে পিছনে বক্তব্য দিতে যখন দাঁড়িয়েছি তখন অনেক নতুন প্রজন্মের অনেক তরুণীরা সেখানে উপস্থিত আছে, তারা স্লোগান দিচ্ছিল, আমি তুলে ধরতে চাই তাদের কাছে, জানাতে চাই তাদেরকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকটি অনুষ্ঠানে আমি ইতিহাসের থেকে কতগুলো তথ্য উপাত্ত উপস্থাপন করেছি, এবং এই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করার পরে আমাদের যে রাজনৈতিক বিরোধী প্রতিপক্ষ যারা আছে তারা অনেক রকম রিয়াকশন তারা দেখেছে, কিন্তু কোনো কেউ আজ পর্যন্ত আমার উপস্থাপিত ঐতিহাসিক দলিলের ভিত্তিতে উপস্থাপিত যে সকল তথ্য আমি উপস্থাপন করেছি তার বিপরীতে কোনো একটি কথা যুক্তি সহকারে, তর্ক সহকারে, দালিলিক প্রমাণ সহকারে কোনো তথ্য উপস্থাপন করতে তারা ব্যর্থ হয়েছে, কোনো জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের উদ্দেশ্য হবে আজকের এই আলোচনা সভার মাধ্যমে, আজকের উদ্দেশ্য হবে সমগ্র দেশের মানুষের কাছে, যত সংখ্যক বেশি মানুষের কাছে সম্ভব তাদের কাছে তুলে ধরা সত্য ঘটনাগুলো, যে মিথ্যা ইতিহাস, বিশেষ করে গত 5-7 বছর ধরে যে মিথ্যা ইতিহাস দেশের জনগণকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্মকে বলার চেষ্টা করা হচ্ছে, সেই মিথ্যার বিপরীতে যে সত্য আছে সেই সত্যগুলোকে তুলে ধরা, সত্যগুলোকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করা। আজকে বিগত কয়েকটি বক্তব্যের মতন আজও আপনাদের সামনে আমি ইতিহাস থেকে কিছু তথ্য উপাত্ত তুলে ধরব, এবং আমার আহ্বান থাকবে কেউ যদি মনে করেন আমি ভুল বলছি, তথ্য উপাত্ত যুক্তি সহকারে, দালিলিক প্রমাণ সহকারে আমার সামনে উপস্থিত হবে, নিজেকে মূর্খ প্রমাণিত করার জন্য খামাখায় অযথা অকথ্য ভাষায় গালাগালি বা কথা বলে আমার কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন না। আসেন প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সুদিনীবৃন্দ, কি ঘটেছিল, কি হয়েছিল 7ই নভেম্বর, কি সেদিন ঘটেছিল, এটি কিন্তু আমাদের জানা সকলের প্রয়োজন, যে কোনো বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিকের জানা সেটি প্রয়োজন, বিশেষ করে নতুন প্রজন্ম যাদেরকে মিথ্যা, বিকৃত ও খণ্ডিত ইতিহাস শেখানো হচ্ছে তাদেরকে জানতে হবে শুদ্ধ, প্রকৃত ও সত্য ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে 7ই নভেম্বর হঠাৎ করেই আসেনি, এর পেছনে ছিল একটি প্রেক্ষাপট, ছিল স্বাধীন বাংলাদেশের মানুষের লাঞ্ছনা ও বঞ্চনার ইতিহাস, ছিল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশে সংগ্রামের সঙ্গে বেঁচে থাকার দুর্বার আকাঙ্ক্ষা। আমরা সবাই জানি 1971 সালের 7ই মার্চ, এমনকি 25শে মার্চ, যখন স্বাধীনতাকামী বাঙালিদের উপর পাকিস্তানি হানাদাররা আক্রমণ চালায়, তখনও স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান সে সময়ের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা জনাব শেখ মুজিব। সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচিত বই, যেমন মুক্তিযুদ্ধের পূর্বাপর, জনাব তাজউদ্দিনের মেয়ে যেই বইটি লিখেছেন নেতা ও পিতা, কিংবা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকারের লেখা সাম্প্রতিক যে বইটি 71-এর ভেতরে বাইরে সহ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বইতে এর প্রমাণ রয়েছে। এই বইগুলো থেকে অনেক কিছুর সাথে পাশাপাশি আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই আওয়ামী লীগ নেতা মরহুম তাজউদ্দিন আহমেদ 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানের কাছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এমনকি আমরা কি দেখতে পাই, দেখতে পাই যে স্বাধীনতা ঘোষণা দিতে তিনি বরং অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি
উল্টো তাজউদ্দিন সাহেবকে পরামর্শ দিয়েছিলেন, যাও নাকে তেল দিয়ে ঘুমাও, আমি 27শে মার্চ হরতাল ডেকে দিয়েছি। সুধীবৃন্দ, এই যে নাকে তেল দিয়ে ঘুমাও, একটা জিনিস বোঝা যাচ্ছে যে শেখ মুজিব খুব ঘুমাত এবং সেই জন্যই বোধহয় এত স্বপ্ন দেখত। আর পাকিস্তানিরা যাতে বিদ্রোহ করতে না পারে এই জন্য শেখ মুজিবুর রহমান কিন্তু কি দেখি আমরা ইতিহাসে পাকিস্তানিদের কাছে, তাকে যাতে দেশদ্রোহী বলতে না পারে, আমি একটু ভুল বলেছি, তাকে যাতে পাকিস্তানিরা দেশদ্রোহী বলতে না পারে সেজন্য শেখ মুজিব তাদের কাছে সেদিন সন্ধ্যায় 25শে মার্চ রাত্রে সারেন্ডার করল। কারণ তাজউদ্দিন সাহেব যখন শেখ মুজিবকে অনুরোধ করলো স্বাধীনতার ঘোষণা দিতে, সেখানে কিন্তু শুধু নাকে তেল দেওয়ার সাথে সাথে একই সাথে শেখ মুজিব বলেছিল তাজউদ্দিন সাহেবকে যে সে যদি শেখ মুজিব যদি এই ঘোষণাপত্রটি পাঠ করে যেটি তাজউদ্দিন সাহেব তার কাছে নিয়ে গেছিল, এই ঘোষণাপত্র তার বিরুদ্ধে দেশদ্রোহিতার দলিল হয়ে থাকবে পাকিস্তানিদের কাছে, সেই জন্য শেখ মুজিব ঘোষণা দিতে চায়নি। আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই তথ্য নিয়ে আওয়ামী লীগ কিছু বলতে পারেনি, বলার চেষ্টাও করেনি তারা, কারণ তারা নিজেরাও জানে যে ঘটনাটি সত্য। নেতৃবৃন্দ, স্বাধীনতাকামী লাখো জনতাকে হামলার মুখে রেখে শেখ মুজিব কেমন করে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন, কেন তিনি বাংলাদেশের জনগণকে বিশ্বাস করতে পারলেন না, কেন তিনি সেদিন সরদি উদ্যানে স্বাধীনতাকামী জনতার আহ্বান সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হলেন, কেন ভাষণ শেষ করলেন, কি বলেছিলেন, জয় পাকিস্তান বলে, এইসব প্রশ্ন কিন্তু অবান্তর নয়। আওয়ামী লীগ যা দাবি করে, আমরা যদি ইতিহাস থেকে এই সকল তথ্যগুলি বের করি, তাহলে যেই প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু অবান্তর নয়। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতেই পারি যে শেখ মুজিবকে উদ্দেশ্য করে জননেতা মৌলানা ভাসানীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল। এই বক্তব্যটি 9ই মার্চ পল্টনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর দিয়েছিলেন। কিছুদিন আগে দৈনিক আজাদ নামে একটি পত্রিকা বিলুপ্ত হয়েছে, এটি 10ই মার্চ সংখ্যায় এই বক্তব্যটি ছাপা হয়েছিল। কি ছিল বক্তব্যটি, অনেক বিরাট ছিল। বক্তব্যের সারমর্মটা ছিল, মৌলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী অপেক্ষা বাংলার নায়ক হওয়া অনেক গৌরবের। এটি উনি উদ্দেশ্য করে বলেছিলেন শেখ মুজিব রহমানকে। কথাটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ মুজিবকে বাংলার জনগণ নায়ক দেখতে চাইলেও তিনি কিন্তু বরাবরই পাকিস্তানকে নিরাপদ মনে করেছিলেন, তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পূর্বাপর রাজনৈতিক কার্যকলাপ বিশ্লেষণ করেই কিন্তু আমি গত বক্তৃতায় আপনাদের সামনে বলেছিলাম যে শেখ মুজিবকে আওয়ামী লীগ যে নামে যে বন্ধু বলে ডাকে সেটি না বলে তাকে পাক বন্ধু বলা উচিত। বলেছিলাম তার অদূরদর্শিতা এবং অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের লোভের কারণে পাকিস্তানি হানাদার বাহিনীরা হাজার হাজার মাইল দূর থেকে এসে বাংলাদেশে এত সংখ্যক স্বাধীনতা মানুষকে হত্যা করতে সক্ষম হয়েছিল। একটু আগে আরেকটি বইয়ের নাম বলেছিলাম, স্বাধীনতার পূর্বাপর। এই বইটি যদি আপনারা পড়েন, এই বইতে একে খন্দকার সাহেবের ইন্টারভিউ আছে। ওই ইন্টারভিউর এক জায়গায় আপনারা দেখবেন যে সেই সময় একে খন্দকার সাহেব যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের সাথে, এবং যোগাযোগের মাধ্যমে তিনি বলেও ছিলেন যে পাকিস্তানিরা এরকম প্রিপারেশন নিচ্ছে। কিন্তু যখন তাকে শেখ মুজিবের জবাবটা এনে দেওয়া হলো, তখন তিনি বুঝলেন যে আওয়ামী লীগের যুদ্ধ করার কোনো প্রিপারেশনই ছিল না। আওয়ামী লীগ যদি প্রিপারেশন নিত, মানুষকে যদি আহ্বানও জানাতো শেখ মুজিব যুদ্ধের প্রস্তুতির, তাহলে এত সংখ্যক মানুষ মারা যেত না। এছাড়াও আমি আমার ইতিপূর্বেকার বক্তব্যে বলেছিলাম জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তৃতীয় খণ্ড, মইদুল হাসানের মূল ধারা 71, আওয়ামী লীগ নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তুমের এ টেইল অফ মিলিয়ন্স,
আওয়ামী লীগের সাবেক এমপি জেনারেল অবসরপ্রাপ্ত শফিল্লার বাংলাদেশ অ্যাট ওয়ার, এবং আওয়ামী লীগের সাবেক এমপি অবসরপ্রাপ্ত সুবেদ আলী ভূঁইয়ার মুক্তিযুদ্ধের নয় মাস বইসহ আরও অনেক বইপত্র এবং সেই সময়কার পত্রপত্রিকায় আমার এই বক্তব্যের পক্ষে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আমার দেওয়া বক্তব্য দেশের সকল গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সেখানেও প্রমাণ রয়েছে আমি কোনো মন গড়া কথা বলিনি, যা বলেছি তথ্য প্রমাণ উদ্ধৃতি দিয়ে বলেছি। বিকৃতি এবং চাপিয়ে দেওয়া ইতিহাসের পরিবর্তে দলিল প্রমাণসহ আমি ইতিহাসের কিছু বাস্তব সত্য জনগণের সামনে তুলে ধরেছিলাম মাত্র। ইতিহাসের ভিত্তিতে কিছু সত্য তথ্য উচ্চারণে আমার বিরুদ্ধে নাকি দেশদ্রোহিতার মামলা হয়েছে। সুধীবৃন্দ, এখন ইতিহাসের প্রকৃত সত্য সবার সামনে উপস্থাপন করা যদি দেশদ্রোহের মামলা হয়, তাহলে আমি মনে করি এবং আমার বিশ্বাস যুক্তি তর্ক যে সকল আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে সকল বিবেকমান শিক্ষিত সকল মানুষ, বিবেকবান এবং শিক্ষিত যে সকল মানুষ যুক্তি তর্ক ইতিহাস সত্য দলিল মেনে চলার সৎসাহস যাদের আছে, তারা এবং আমি মনে করি যে এই মামলাটি হওয়া উচিত শেখ মুজিবের নামে, দেশদ্রোহিতার নামে। কারণ শেখ মুজিব একজন পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ নিয়েছিলেন 71 সালে 16ই ডিসেম্বর, বাংলাদেশ বিজয় দিবস। বাংলাদেশ তখন সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম ও শত্রুমুক্ত। অথচ 1971 সালের 16ই ডিসেম্বর, কমপক্ষে 25 দিন পর 1972 সালের 10ই জানুয়ারি, শেখ মুজিব স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরেছিলেন পাকিস্তানি পাসপোর্ট পকেটে পুরে। মুজিবকোটের পকেটের মধ্যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে সেদিন উনি বাংলাদেশে ফিরেছিলেন। যে কোনো যুক্তিতেই হোক, একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করা মানে আইনের দৃষ্টিতে তিনি কোন দেশের নাগরিক? সুধীবৃন্দ, পাকিস্তানের নাগরিক। বাংলাদেশের বিজয় দিবসের পরও বিনা বাক্য ব্যয়ে স্বজ্ঞানে পাকিস্তানের পাসপোর্ট গ্রহণ করে শেখ মুজিব পাকিস্তানের নাগরিকত্ব কবুল করেছিলেন। এটাই আইনের কথা। অতএব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে আসার পর তার নাগরিকত্ব আইনের দৃষ্টিতে বিচার্য। কিন্তু আমরা দেখেছি শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ফিরে এসেই স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। অতএব একজন পাকিস্তানি নাগরিক কেমন করে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন, সেই প্রশ্নের আইনগত নিষ্পত্তির জন্যই শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া জরুরি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আবার মূল বিষয়ে ফিরে আসি। আপনারা জানেন এখানেই অন্য কোনো নেতার চেয়ে জিয়াউর রহমান ব্যতিক্রম। দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনো আপোষ করেননি। সেটি 1971 সালের 26শে মার্চ কিংবা 1975 সালের 7ই নভেম্বর, জিয়াউর রহমানের কাছে পদ পদবী কিংবা নেতৃত্ব কর্তৃত্ব নয়, বরং সবসময় দেশপ্রেম কিংবা দেশের স্বার্থই ছিল বড়। আমরা জানি স্বাধীনতার ঘোষণা না দিয়ে 25শে মার্চ শেখ মুজিব পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের পর নেতৃত্বশূন্য স্বাধীনতাকামী মানুষের সামনে 26শে মার্চ নিজেকে রাষ্ট্রপতি হিসাবে উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি কিন্তু ঘোষণা দিয়ে বসে থাকেননি, তিনি মুক্তিযুদ্ধকে সংগৃহীত করেন। লাখো মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে সশস্ত্র লড়াই করার মাধ্যমে স্বাধীনতার সূর্য তিনি ছিনিয়ে আনেন। এরপর স্বাধীন বাংলাদেশে যথানিয়মে যখন যে দায়িত্ব এসেছে, তা আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। আবারও 1975 সালের নভেম্বর, যখন দেশ ছিল সর্বগ্রাসী ষড়যন্ত্রের কবলে,
ষড়যন্ত্রের পথ ধরে স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করে রাখা হয় ক্যান্টনমেন্টে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি হয়ে পড়েছিল হুমকির সম্মুখীন। এই অবস্থা থেকে উত্তরণে দেশের জনগণের একমাত্র প্রত্যাশা ছিল জিয়াউর রহমানের মুক্তি। তারা প্রতীক্ষায় ছিল জিয়াউর রহমানের নেতৃত্বের জন্য, অপেক্ষায় ছিল 71 সালের মতন জিয়ার কণ্ঠ শোনার জন্য। 7ই নভেম্বর সেই রাজনৈতিক অন্ধকারচ্ছন্ন পরিস্থিতির অবসান ঘটে। বন্দিশ দশা থেকে মুক্তি পাওয়ার পর জিয়াউর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আমি মেজর জেনারেল জিয়া বলছি। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিডিআর, পুলিশ সহ অন্যদের অনুরোধে আমাকে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী, খেয়াল করবেন নেতৃবৃন্দ, অনুরোধে আমাকে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। ওনার বক্তব্যের মধ্যে কিন্তু একটা শব্দ আছে, আপনারা খেয়াল করেছেন? ইয়েস, সাময়িকভাবে। আসেন বক্তব্যটা আমরা কমপ্লিট করি। এ দায়িত্ব ইনশাল্লাহ আমি সুষ্ঠুভাবে পালন করতে যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের সহায়ন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রোতৃবৃন্দ, নেতৃবৃন্দ, আপনারা 1971 সালের 26শে মার্চ এবং 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণে লক্ষ্য করবেন, স্বাধীনতা যুদ্ধের সফলতার স্বার্থে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েও পদবীর মোহে পড়েননি কিন্তু শহীদ জিয়া। আবার জাতীয় ঐক্য এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থেও 7ই নভেম্বরও বর্তমান পরিস্থিতিতে সবার অনুরোধে আমাকে সাময়িকভাবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। এই কথা বললেও আমরা দেখি দেশের পরিস্থিতি শান্ত হওয়ার পর শহীদ জিয়া যথানিয়মে ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই দায়িত্ব পালন করেন। আর আগে থেকেই দেশে সামরিক আইন বলবৎ থাকায় তৎকালীন প্রেসিডেন্ট সাইম ছিলেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। এতে প্রমাণ হয় জিয়াউর রহমান তার নেতৃত্ব গুণ, বিপুল জনপ্রিয়তা এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা ক্ষমতার লোভ কিংবা নিজের স্বার্থে নয়, বরং কাজে লাগিয়েছিলেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, স্বাধীন বাংলাদেশের ঐক্য, সংহতি ও উন্নয়নের স্বার্থে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল 7ই নভেম্বর জিয়াউর রহমানকে পরিণত করেছিল জাতীয় ঐক্য ও সংহতির প্রতীকে, জাতির সাহস ও নির্ভরতার প্রতীকে। 1975 সালের 7ই নভেম্বর সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে 7ই নভেম্বর দেশ পরিচালনার পূর্ণ দায়িত্ব নেওয়ার সার্বিক পরিস্থিতি ছিল শহীদ জিয়ার অনুকূলে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের সমর্থন এবং আন্তর্জাতিক সহযোগিতা যদি প্রধান বিবেচ্য হয় সেসবও ছিল শহীদ জিয়ার অনুকূলে। এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটি উদাহরণ উল্লেখ করতে চাই। ওই সময়টিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনরত ছিলেন জনাব ইউগিন বুস্টার। 7ই নভেম্বর বাংলাদেশের জনগণের কাছে জিয়াউর রহমানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা সম্পর্কে সে সময় তিনি তার দেশে একটি টেলিগ্রাফ বার্তা পাঠিয়েছিলেন। বার্তাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, তাহলে এই বিষয়টি আপনাদের সামনে আরও পরিষ্কার হয়ে যাবে। বার্তাটি ছিল এই রূপ: জেনারেল জিয়া 7ই নভেম্বর সম্পূর্ণ ক্ষমতা করায়ত্ত করার একটি চমৎকার সুযোগ পেয়েছিলেন। তিনি চাইলেই ক্ষমতা নিতে পারতেন। রাজপথে আমরা 7ই নভেম্বর যা দেখেছি তা যদি কোনো অর্থ বহন করে থাকে তাহলে এটি প্রমাণ দেয় জিয়ার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নেতৃবৃন্দ,
ইতিহাস কিন্তু আরও সাক্ষী দেয়। সেদিন জিয়ার কণ্ঠ শুনে আনন্দ উদ্দেলিত হাজারো মানুষ নেমে আসে ঢাকার রাজপথে। সে সময়কার পত্রপত্রিকাও এই রকম অনেকগুলো নিউজ ছাপা হয়েছিল। আমি 1975 সালের 9 নভেম্বর সেই সময়কার একটি পত্রিকা, রিনাউন্ড একটি পত্রিকা, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। রিপোর্টটি এভাবে লেখা হয়েছিল, সকল সংশয় দ্বিধা আর দুঃস্বপ্নের মেঘ অতিক্রম করিয়া গত শুক্রবার বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয় সূচিত হইয়াছে। এই বিজয়ে স্বর্ণোজ্জ্বল দলিলে জনতার প্রাণের অগ্র দিয়া লেখা হইল বাংলার বীর সেনানীদের নাম, আর দলিলের শিরোনামে শোভা পাইল একটি নাম, মেজর জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম, একজন প্রিয় ও বিচক্ষণ ব্যক্তিত্ব। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ রাইফেলস, পুলিশ সহ বীর সিপাহীদের এই জাগ্রত চেতনা, বৈপ্লবিক সত্তার এই প্রকাশ প্রমাণ করিল যে বাঙালি জাতির স্বাধীনতা খর্ব করার সাধ্য নাই কোনো চক্রান্তের, কারো ক্ষমতা নাই দেশের সার্বভৌমত্বকে আঘাত করার, দুর্বল করা। শুক্রবারের প্রভাত জাতির জন্য ছিনাইয়া আনে এক সূর্য সম্ভব উজ্জ্বল ভবিষ্যৎ, পরাভহীন এক অপূর্ব আত্মপ্রত্যয়। সিপাহী জনতার এই মিলিত আবেগ, উল্লাস, জয়ধ্বনি, আনন্দের কল্লোল কলকল্লোল, সহস্র কণ্ঠের এই উচ্চকৃত নিনাদ সেদিন ঘোষণা করিল সৈনিক ও জনতার একত্রতা। বিজয় উল্লাসে সমগ্র দেশবাসী যখন আনন্দে উদ্বেলিত, জেনারেল জিয়াউর রহমান তখন শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাইলেন। দেশের সর্বত্র অফিস, আদালত, যানবাহন, বিমানবন্দর, মিল, কারখানা পূর্ণভাবে চালু রাখার নির্দেশ করিলেন। তাহার এই আহ্বান ও নির্দেশে সৈনিক ও জনগণ ফিরিয়া পাইল ভবিষ্যতের নিশ্চয়তা। শ্রোতৃবৃন্দ, এটি হলো ইত্তেফাক 9 নভেম্বর রবিবার 1975। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন একজন সামরিক ব্যক্তিত্ব হয়েও জিয়াউর রহমানের কাছে সবসময় গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং দেশের স্বার্থই ছিল বড়। তিনি সেনাপ্রধান ও ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব থেকেই বেসামরিক প্রশাসনকে করেছেন সহযোগিতা, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন সকল সময়। তবে জিয়াউর রহমানের নেতৃত্ব গুণ, জনপ্রিয়তা, সততা ও সাফল্যে এখন কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চায়। এই অপশক্তির মনে রাখা প্রয়োজন, জিয়াউর রহমানের মতন একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ক্ষমতার জন্য কোনো ষড়যন্ত্রের পথ বেছে নিতে হয় না। 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তন কিংবা 7ই নভেম্বর সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, কোনো ঘটনাতেই জিয়াউর রহমান ক্ষমতার লোভ দেখাননি। তবে সময়ের প্রয়োজনে জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, সেটি অনেক পরে। স্বাস্থ্যগত কারণে তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি সাইমের পদত্যাগের পর জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 1977 সালের 21শে এপ্রিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, আর সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের পর 24শে অগস্ট পর্যন্ত শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান ছিলেন। এরপর রাষ্ট্রদূতের চাকরি কনফার্ম হওয়ার পর সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার পর সেই সময় ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে শহীদ জিয়া স্বাভাবিকভাবেই, স্বাভাবিক নিয়মেই প্রমোশন পেয়ে সেনাপ্রধান হন। তবে জিয়াউর রহমান এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে আজকে আমি দিব। দেশে
অনেক সিনিয়র সিটিজেন যারা আছেন সে সময় হয়তো তাদের মনে ছিল, বাট সময়ের পরিক্রমায় হয়তো এই ইনফরমেশনটি তারা ভুলে গেছেন, অনেকেরই হয়তো এটি মনে নেই। আজকে আপনাদের সামনে এই ইনফরমেশনটি আমি উপস্থাপন করব। জিয়াউর রহমান ঠিকই সেনাবাহিনীর প্রধান হলেন। জেনারেল শফিউল্লাহ যখন অ্যাম্বাসাডার হয়ে অন্য বিদেশের মাটিতে চলে গেল, কিন্তু সে সময় তিন বাহিনী প্রধানের উপর নজিরবিহীনভাবে প্রথমবারের মতন চিফ অফ ডিফেন্স নামে আরও একটি পদ সৃষ্টি করেছিল প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। সেই পদে দায়িত্ব পান তৎকালীন বিডিআর এর মহাপরিচালক জেনারেল খলিলুর রহমান। একই সঙ্গে জেনারেল ওসমানীকে করা হয়েছিল ডিফেন্স অ্যাডভাইজার, যারা জিয়াউর রহমানের কর্তৃত্ব, কৃতিত্ব এবং সাফল্য এবং তার ভাবমূর্তি বিনষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে তাদের বিকৃত তথ্য থেকে সতর্ক থাকতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মী, শুভার্থী, সমর্থক এবং বিশেষ করে নতুন প্রজন্মকে ইতিহাসের প্রকৃত সত্য আসল ঘটনাগুলো জানতে হবে। বিশেষ করে আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে 1975 সালের 15ই আগস্ট এবং 7ই নভেম্বর এবং এর পূর্বাপর কিছু ঘটনা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে চাই আজকের এই মহান অনুষ্ঠানে। এবার আমরা দেখি পয়েন্টগুলো কী কী এই পর্যায়ে। এক, 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যার পর বাকশাল নেতা খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন, গঠন করেন মন্ত্রিসভা। শেখ মুজিবের মন্ত্রিসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রিসভায় শপথ নেন। খন্দকার মোশতাক ছিলেন শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ বাকশালের 4 নম্বর সদস্য। নেতৃবৃন্দ, আপনারা খেয়াল করেছেন আমি একটি কথা বলেছি, শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ বাকশাল। কেন কথাটা বলেছি? কথাটা এই জন্য বলেছি যে শেখ মুজিব চাঁদ জীবনদশায় যদি কোনো রাজনৈতিক সংগঠন তৈরি করে থাকে সেটি ছিল বাকশাল, আওয়ামী লীগ শেখ মুজিবের তৈরি করা সংগঠন নয়। কাজে শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক দল তার জীবনদশায়, এত বছরের রাজনৈতিক, 40 বছরের রাজনৈতিক জীবনে তার জীবনদশায় একমাত্র রাজনৈতিক সংগঠন বা একমাত্র রাজনৈতিক দল হচ্ছে বাকশাল। দুই, খন্দকার মোশতাক সারা দেশে সামরিক আইন জারি করেন। ওই সময় সেনাপ্রধান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং সে সময়কার জেনারেল শফিউল্লাহ। তিন, জিয়াউর রহমান ছিলেন সে সময় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। চার, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর মোশতাকের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বিজয়ের বেশে গিয়েছিলেন তাহের ইনু বাহিনী এবং তৎকালীন মুজিব বিরোধী নেতারা। পাঁচ, শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরও 10 দিন অর্থাৎ 24শে অগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহই ছিলেন সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োজিত বা দায়িত্ব পালনরত। ৬, রাষ্ট্রদূত হিসেবে সরকারি চাকরি কনফার্ম করার পর সেনাপ্রধানের পদ ছাড়েন জেনারেল শফিউল্লাহ। এরপর যথানিয়মে ডেপুটি চিফ অফ স্টাফ থেকে প্রমোশন পেয়ে 25শে আগস্ট সেনাপ্রধান হন শহীদ জিয়া। তবে সাত, তবে জিয়াউর রহমান সেনাপ্রধান হলেও সে সময় তিন বাহিনী প্রধানের উপরে নজিরবিহীনভাবে প্রথমবারের মতন চিফ অফ ডিফেন্স নামে একটি পদ সৃষ্টি করেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। সেই পদে তৎকালীন বিডিআর চিফ মেজর জেনারেল খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে জেনারেল ওসমানীকে নিয়োগ করা হয় রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে। আট, সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন। নয়, ব্রিগেডিয়ার খালেদ মোশারফ 1975 সালের 2 নভেম্বর দিবাগত রাতে সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গৃহবন্দী করেন। 9 নম্বর পয়েন্টটা নেতৃবৃন্দ আবার মন দিয়ে শোনেন। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ 1975 সালের 2 নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় গৃহবন্দী করেন। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন কয়েকদিন আগে আওয়ামী লীগ জেল হত্যা দিবস পালন করেছে। কয় তারিখে পালন করেছে আপনারা বলতে পারবেন?
যে তিন তারিখে পালন করেছে। আওয়ামী লীগের বর্তমানে ভারপ্রাপ্ত যে সেক্রেটারি জেনারেল, এখানে লন্ডনে উনি অনেকদিন থাকতেন, ভদ্রলোক সৈয়দ জনাব সৈয়দ আশরাফ সাহেব, বক্তব্যে উনি কি বলেছেন? ওনাদের বক্তব্যে কেউ কি পড়েছেন আপনারা? ওনার বক্তব্যটা পড়েছিলেন? কি বলেছিলেন? উনি বলেছিলেন যে জেল হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। যে এখন জিয়াউর রহমান গৃহবন্দী হন 2 তারিখে, ওনারা নিজেরাই জেল হত্যা পালন করছেন 3 তারিখে। লন্ডনে যারা বাংলাদেশি মানুষ থাকেন, এই এলাকায় যারা থাকেন, সৈয়দ আশরাফ সাহেব এখানে অনেক দিন ছিলেন, উনি সকালে বিকালে বা রাতে কী অবস্থায় থাকেন এটি আপনারা নিজেরাই জানেন। এবং এই কথাটি বাংলাদেশেও এখন বহু মানুষের জানা যে উনি কখন কী অবস্থায় বিরাজ করেন। কাজেই এখন কী অবস্থায় উনি কথাটি বলেছেন, কতটুকু জেনে বলেছেন, কতটুকু স্বজ্ঞানে বলেছেন বা কোন জ্ঞানে বলেছেন, এটি এখন প্রশ্নের ব্যাপার। কাজে ওনার কথার যে কোনো ভিত্তি নেই, ওনার কথা থেকেই সেটি প্রমাণ হয়ে গেছে। আসেন 10 নম্বর, জিয়াউর রহমানকে গৃহবন্দী করার পর প্রশাসনের উপর নিজের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ব্রিগেডিয়ার খালেদ মোশারফ 3রা নভেম্বর প্রেসিডেন্ট মোশতাকের সঙ্গে নানা বিষয়ে দেন দরবার শুরু করেন। গৃহবন্দী জিয়াউর রহমানের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র নেওয়া হয়। এরপর 4 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জেনারেল হিসেবে নিজেই নিজের প্রমোশন নেন এবং নিজেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করেন। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে সংঘটিত হয় 4 নেতার হত্যাকাণ্ড। মুশতাক এবং আওয়ামী লীগ নেতা রাশেদ মোশারফের ভাই ব্রিগেডিয়ার খালেদ মোশারফের সম্মতিতে, খেয়াল করবেন নেতৃবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সম্মতিতে এবং জেনারেল ওসমানীর সমন্বয়ে 3রা নভেম্বর সন্ধ্যায় 15ই আগস্টের পর পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়া হয়। নেতৃবৃন্দ কথাটির অর্থ বুঝতে পেরেছেন? 15ই আগস্টে পট পরিবর্তনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে নিরাপদে দেশ ত্যাগ করতে অনুমতি কারা কারা দেয়, এই 10 নম্বর পয়েন্টে আপনাদের সামনে আমি তা উল্লেখ করেছি। নেক্সট পয়েন্ট, 1975 সালের 5ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন খন্দকার মোশতাক। এরপর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের সম্মতিতে বিচারপতি আবু সাদাত সায়েম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন 6ই নভেম্বর। 15ই আগস্ট থেকে মোশতাক শফিল্লার জারি করা সামরিক আইন বহাল থাকায় রাষ্ট্রপতি আবু সায়েম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন। 14 বিচারপতি আবু মোহাম্মদ সাইম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসেন 1972 সালের 10ই জানুয়ারি। এর 2 দিন পর 12ই জানুয়ারি আবু সাইমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়। 15 ছয় নভেম্বর দিবাগত রাতে পাল্টা অভ্যুত্থানে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ। 16 সাতই নভেম্বর সংঘটিত হয় শহীদ জনতার ঐতিহাসিক বিপ্লব। শহীদ জিয়া বন্দী দশা থেকে মুক্ত হন। এরপর তিনি পুনরায় সেনাপ্রধান হিসাবে পুনর্বহাল হন। 17 1977 সালের 20 এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সায়েম। 18 এই সময়কালে শহীদ জিয়া ছিলেন সেনাপ্রধান এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসক। 1977 সালের 20 এপ্রিল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে বিচারপতি আবু সায়েম। 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে সামরিক আইন বহাল থাকায় একই সঙ্গে তিনি প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন। 1978 সালের 3রা জুন প্রথমবারের মতন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল এমজি ওসমানি সহ মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিজয় হয়ে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হবার গৌরব অর্জন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নেতৃবৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের প্রথম ঘোষক হিসাবে শহীদ জিয়া গৌরব অর্জন করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে গৌরব অর্জন করেছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হবার।
এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রথম সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতিও ছিলেন শহীদ রাষ্ট্রপতি। নেতৃবৃন্দ, লাস্ট পয়েন্ট, শহীদ জিয়াউর রহমান ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেননি। এটি জারি হয়েছিল 1975 সালে 26 সেপ্টেম্বর, খন্দকার মোশতাক এটি জারি করেছিল। সাংবাদিক বন্ধুগণ, আমার নেতৃবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে 1975 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরটিতে বিশেষ করে আগস্ট থেকে নভেম্বর এই কয়েকটি মাস ছিল ঘটনাবহুল এবং একাধারে বিপদ সংকুল। 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তন, সেনাবাহিনীতে চলে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ সহ সেনা অফিসার হত্যা, তাহের ইনু চক্রের ষড়যন্ত্র এবং সিপাহী জনতা সফল গণউৎপাতনের পথ ধরে 7ই নভেম্বর সে দিনটি স্থান করে নিয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে। এই সব ঘটনা সংঘটিত হয়েছিল 1975 সালে। আমরা সকলেই জানি 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আমাদের জাতীয় এ দিবসের তাৎপর্য নিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানের একটি বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করতে চাই। তিনি লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী নয়, এদেশে আধিপত্য বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। 1975 সালে 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি অভ্যুত্থান ঘটান। এই অভ্যুত্থানের নেতারা তদানীন্তন প্রেসিডেন্ট খন্দকার মোশতাকের সাথে আলোচনা করে 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িত 15 জন সেনা কর্মকর্তাকে নিরাপদে ব্যাংকক পৌঁছে দেন। এ সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেই মেজর জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে নিজেকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা করেন। তিনি সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। খন্দকার মোশতাকেরকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে বিচারপতি সাইমকে প্রেসিডেন্টে বসান। তাই নভেম্বরের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের শাসনকাল, সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি এবং 1975 সালের 15ই আগস্টের পূর্বপর ঘটনাবলী খুব সংক্ষেপে হলেও আলোচনা করাটা অত্যন্ত প্রাসঙ্গিক। এ কারণ যে আওয়ামী লীগের গোবিলজীয় কায়দার একই মিথ্যা বারবার বলে সেটিকে সত্যে পরিণত করার একটি কৌশল তারা নিয়েছে। এ কারণেই সেই সময়কার কিছু ঘটনা প্রবাহ আমি আপনাদের সামনে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই দেখে নাই, দেখেনি তাদের দুঃখ, দেখেনি তাদের কষ্ট, দেখেনি তাদের বীরত্ব গাথা। এ কারণেই পাকিস্তান থেকে পাকিস্তানি নাগরিক হিসাবে ফিরে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শেখ মুজিব কার্যত মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। জনগণের মতামতের তোয়াক্কা না করেই ছেড়ে দেয় চিহ্নিত কিছু যুদ্ধ অপরাধীকে। মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা রাখতে না পারার একটি লজ্জা তো অবশ্যই শেখ মুজিবের ছিল। এ কারণেই দেখা যায় মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের সঙ্গে শেখ মুজিব কখনোই সহজ হতে কিন্তু পারেননি। দেখা যায় মুক্তিযুদ্ধে যারা নেতৃস্থানীয় এবং গৌরবময় ভূমিকা ছিল তাদের কৌশলে শেখ মুজিব দূরে ঠেলে দেন। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদও কিন্তু শেখ মুজিবের রোশনল থেকে বাঁচেনি। নিজের লোভ লাভ ও ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ মুজিব সংবিধানকে পরিবর্তন করেছিল। কে নতুন প্রজন্ম বলতে পারবে কয়বার? 4 বার। মুক্তিযুদ্ধের চেতনার প্রথম কথা গণতন্ত্রের কবর করেছিল রচনা শেখ মুজিব। আইইউবিআইয়ের যোগ্য উত্তরসূরি শেখ মুজিব সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে, গঠন করেছিল তার একমাত্র রাজনৈতিক আদর্শের দল বাকশাল। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে 1960 সালে পাকিস্তানে আইয়ুব খানের প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্স নামক একটি কালাকানুন তৈরি করেছিল। এই কালাকানুনটি আইয়ুব খানের অনুকরণে শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে প্রবর্তন করেন। সাংবাদিক ভাইরা বলতে পারবেন কত সালে? 1973 সালে।
74 না 73 সালে, এবং এটির নাম কি ছিল সাংবাদিক ভাইরা বলতে পারবেন? না, স্পেশাল পাওয়ার অ্যাক্ট না, এটির নাম ছিল 1973 সালে মুদ্রণ যন্ত্র ও প্রকাশনা অর্ডিন্যান্স। এই নামে এই কালাকানুনটি তৈরি করা হয়েছিল। বাক ও ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু শেখ মুজিবের অন্যতম প্রধান শত্রু। এটির প্রমাণ আরেকটু পরে আমি আপনাদেরকে দিচ্ছি। তাও অবৈধ রং হেডেড হাসিনার এক মন্ত্রীর উক্তি থেকে আমি আপনাদের দিব, অবৈধ মন্ত্রীর উক্তি থেকে। এর আগে ক্ষমতা দখলের প্রথম বছর 1972 সালে শেখ মুজিব নিষিদ্ধ করেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম দিকপাল মাওলানা ভাসানীর সাপ্তাহিক হক কথা। নিষিদ্ধ করা হয় সাপ্তাহিক গণশক্তি, লাল পতাকা, নয়া যুগ, মুখপত্র, স্পোকসম্যান, দেশ বাংলা, দৈনিক গণকণ্ঠ, অনেক সম্পাদককেও করা হয় গ্রেফতার। কেন সংবাদপত্র শেখ মুজিবের রোশনালে পড়েছিল আমি তার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 1972 সালের 2 জুন সাপ্তাহিক হক কথা একটি খবর ছেপেছিল। কি সেই খবরটা? ঢাকা জেলার, খবরটি আমি পড়ছি সংক্ষেপে, ঢাকা জেলার মনোহরদি থানার পাটুলি, মনোহরদি থানা থেকে কেউ আছেন কি এখানে? নেই। মনোহরদি থানার পাটুলি ইউনিয়নে আওয়ামী লীগ কর্মকর্তারা, দলীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতারা, যে লোকাল নেতা যারা ছিল আওয়ামী লীগ নেতারা, দলীয় কর্মীদের সহায়তায় সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা সাধনের উদ্দেশ্যে, খেয়াল করবেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার, সকল সপক্ষের দাবিদার আওয়ামী লীগের কাজ, খেয়াল করবেন নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, লোকাল নেতৃবৃন্দরা দলীয় কর্মীদের সহযোগিতায় সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতা সাধনের উদ্দেশ্যে জনৈক মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দিয়েছে, জীবন্ত কবর দিয়েছিল মুক্তিযোদ্ধাকে। এই অপরাধে পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করিয়া নারায়ণগঞ্জ থানায় চালান দিলে জনৈক এমসিএর হস্তক্ষেপ করিয়া এই নরঘাতকটিকে মুক্ত করিয়াছেন। তো এবার বুঝেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে তথাকথিত সকল সপক্ষের শক্তি কীভাবে মুক্তিযোদ্ধাদেরকে জীবন্ত কবর দিয়েছিল নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তো স্বাভাবিক, শেখ মুজিব পত্র পত্রিকা বন্ধ করবে না কেন সেই পত্রিকা যদি শেখ মুজিবের ওই খবর ছেপে দেয়? নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাদের হত্যা এবং লাঞ্ছনা শুরু করা হয়েছিল তাহলে কার আমলে? এটা কি শেখ মুজিবের আমল বলতে পারি না আমরা? নির্মম বাস্তবতা ছিল, শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখালে তাকে নিজেই নিজের কাছে ছোট করতে হতো, কারণ সুযোগ পেয়েও শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়নি কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার গৌরব অর্জন করতে পারেনি। এ প্রসঙ্গে আমরা মুক্তিযুদ্ধের আহ্বানকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বক্তব্য উল্লেখ করতে পারি। 1976 সালের 12 জুন ঢাকায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় অফিস উদ্বোধনকালে বলেছিলেন, অতীতে নজিরবিহীন স্বজনপ্রীতি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শুধু মুক্তিযোদ্ধাদের খ্যাতিই বিনষ্ট করা হয়নি, বরং জাতির মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। নেতৃবৃন্দ, আপনাদের অনেকেই আমরা জানি আমাদের ইতিহাসে 1974 সালের 28শে ডিসেম্বর প্রথমবারের মতন দেশে জরুরি অবস্থা জারি করে শেখ মুজিব। তার দুরাচার, দুঃশাসন আর লাল ঘোড়া দাবনানোর নামে নির্বিচার মুক্তিযোদ্ধা হত্যা, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কর্মকাণ্ড এবং গণতন্ত্র বিরোধী ভূমিকা জনগণের কাছে তো বটেই, নিজ দল বাকশালের নেতাকর্মীদের মাঝেও তাকে করে তুলেছিল বিতর্কিত। এর নির্মম পরিণতি দেখা যায় 1975 সালের 15ই আগস্ট। দোষ যত বড়ই হোক, আইনের দৃষ্টিতে কোনো হত্যাকাণ্ডকেই মেনে নেওয়া সমীচীন নয়, কিন্তু জনগণ অবাক বিস্ময়ে দেখল শেখ মুজিবুর রহমানের লাশ তার বাসার সিঁড়িতে রেখেই তার পুরনো রাজনৈতিক জীবনের একমাত্র আদর্শ বাকশালের 4 নম্বর সদস্য খন্দকার মোশতাকের নেতৃত্বে গঠিত হলো নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার সদস্যরা সবাই সাবেক আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন বাকশালের প্রভাবশালী সদস্য। এই মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও খন্দকার মোশতাকের সঙ্গে বঙ্গভবনে বিজয়ের বেশে শলাপরামর্শে
অংশ নেন বর্তমান অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী তৎকালীন এবং বর্তমানের জঙ্গি নেতা আহসানুল হক ইনু এবং এবং তার তৎকালীন নেতা কর্নেল অবসরপ্রাপ্ত তাহের। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বিদেশি সাংবাদিকদের কাছে একটু আগে বলেছিলাম না যে হাসিনার এক অবৈধ মন্ত্রীরই দেওয়া উদাহরণ আমি আপনাদের সামনে দেব, এই সেই উদাহরণ। দেখেন এই জঙ্গি ইনু সেই সময় কি বলেছিল শেখ মুজিবের শাসনামল সম্পর্কে। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে বিদেশি সাংবাদিকদের কাছে ইনু বলেছিল, শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক রাজনীতিতে ছিলেন অক্ষম, তিনি বিরোধী দলের আন্দোলনে ভীত হয়ে পড়তেন, মানুষের উপর শেখ মুজিব এমন জবরদস্তি চালাচ্ছিল যে তার মধ্যে সমালোচনা বা বিরোধিতা সহ্য করার শক্তি ছিল না। ইতিহাসের নির্মম বাস্তবতা হলো যে এই ইনুচক্র 15ই আগস্ট শেখ মুজিবের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিল, কিংবা হত্যাকাণ্ডে সরাসরি ইন্ধন যুগিয়েছিল ক্ষমতার লোভে। এখন আমরা যদি কিছু প্রশ্ন করি, যে প্রশ্নগুলি অনেক মানুষের মনেই আছে, সেই প্রশ্নগুলো যদি আমরা করি, কি সেই প্রশ্নগুলি? এক, শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে ইনুদের সংশ্লিষ্টতা যদি না থাকে, তাহলে খন্দকার মোশতাকের সরকারের বিরুদ্ধে সেই সময় তাহের ইনু বাহিনীর ভূমিকা কি ছিল? দুই, খন্দকার মোশতাকের বিরুদ্ধে ব্রিগেডিয়ার খালেদ মোশাফ অভ্যুত্থান করলে তাহের ইনুর ভূমিকা কার পক্ষে ছিল, খন্দকার মোশতাক আহমেদ নাকি ব্রিগেডিয়ার খালেদ মোশারফ? নেতৃবৃন্দ, 1975 সালের 15ই আগস্ট খন্দকার মোশতাকের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর কেবল তাহের ইনু চক্রই নয়, সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ, বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার, নৌবাহিনী প্রধান এম এইচ খান খন্দকার মোশতাক সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে সেই সময় তাদের কাছ থেকে জোর করে এই আনুগত্য আদায় করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি যখন কিছু পরিবর্তন হলো, যখন এই সকল নেতৃবৃন্দ, এই সকল চিফ যেমন জেনারেল শফিউল্লাহ, এরা যখন বিদেশে চলে গেল, বিদেশের মাটিতে অ্যাম্বাসেডারের চাকরি নিয়ে চলে গেল, তখনও কি তারা কখনো বলেছিল যে আমরা ওই সরকারের উপর থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করলাম বা আমাদেরকে জোর করে এইসব স্বীকৃতি এইসব সাপোর্ট দেওয়ানো হয়েছে? এটা কি তারা কখনো বলেছিল নেতৃবৃন্দ? আজ পর্যন্ত আমরা তাদের লিখিত বইতেও কিন্তু আমরা দেখতে পাইনি। যেই কটা নাম আপনাদের সামনে উল্লেখ করেছি তারা কিন্তু বই লিখেছে, তাদের বইতেও কখনো কিন্তু তারা লেখে নেই যে আমাদেরকে পট পরিবর্তনের 75-এর পট পরিবর্তনের পরে 15ই আগস্টের পরে জোর করে আমাদেরকে দিয়ে সাপোর্ট আদায় করা হয়েছিল, এটি কিন্তু তারা আজ পর্যন্ত বলেনি। এখন আপনাদের সামনে, বিশেষ করে নতুন প্রজন্মর ভাই বোনেরা, তোমরা যারা আছো, যারা বিভিন্ন মাধ্যমে আমার এই বক্তব্য দেখতে বা শুনতে পাবে, তাদের সকলের কাছে আমি একটি উদাহরণ তুলে ধরছি। কি সেই উদাহরণটা ছিল? সেই উদাহরণটা ছিল, একটু আগেই বলেছি যে শেখ মুজিবের শাসনামল কেমন ছিল সেটি জানতে হবে আমাদেরকে, একটি উদাহরণ তুলে ধরছি। আপনারা যারা সিনিয়ররা যারা আছেন আমাদের প্রজন্মে বা আমাদের সিনিয়র প্রজন্ম যারা আছেন, আমরা জানি যে শেখ মুজিবের সময় একটি বাহিনী ছিল যাকে বলা হতো রক্ষী বাহিনী। যারা নতুন প্রজন্ম আছে তারা এই রক্ষী বাহিনীকে দেখেনি, হয়তো আমাদের কাছ থেকে বা আমাদেরও সিনিয়র যারা আছে বা তাদের বাবা মা যারা, তাদের কাছ থেকে তারা শুনেছে বা মাঝে মাঝে কোনো বইপত্রে পড়েছে। এই রক্ষী বাহিনীর একটি ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিক এবং গবেষক আহমেদ মুসা একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। এই বইতে তিনি ঘাতক রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার বাজিদপুরের ইকুটিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আব্দুল আলীর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আব্দুল আলী তার বর্ণনায় বলেন, ওইখানে আমাকে ও আমার ছেলে রশিদকে হাত পা বেঁধে তারা খুব মারল, রশিদকে আমার চোখের সামনে গুলি করল, ঢলে পড়ল আমার বাপ। একটা কষায়
আমার হাতে একটা কুঠার দিয়ে বলল, তো নিজের হাতে ছেলের গলা কেটে দে, ফুটবল খেলবো আমরা তার মাথা নিয়ে, আমার মুখে রা নেই, না দিলে বলল তারা তোরও রেহাই নেই, কিন্তু আমি কি তা পারি বাপ হয়ে? একটানা দেড় ঘন্টা মারার পর আমার বুকে ও পিঠে বন্দুক ধরল, শেষে নিজের হাতে কেটে দিলাম ছেলের মাথা, আল্লাহ কি সহ্য করবে? নতুন প্রজন্মের ভাই ও বোনেরা, তোমরা কি বুঝতে পারছো কেমন ছিল রক্ষী বাহিনীর সেই আমল, শেখ মুজিবের সেই আমল? এই রক্ষী বাহিনী কিন্তু ছিল শেখ মুজিবের শেষ ভরসা, এবং ঠিক একইভাবে আজ যেমন শেখ হাসিনা, রং হেডের শেখ হাসিনার ভরসা হয়েছে র্যাব এবং তথাকথিত পুলিশ বাহিনীর কিছু সদস্য। প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, তোমাদের আবারও জেনে রাখা প্রয়োজন কেমন ছিল শেখ মুজিবের শাসনকালের বাংলাদেশ, কেমন ছিল শেখ মুজিবের দুঃশাসনের চিত্র, কারা ছিল তখন রাজনৈতিক ময়দানে, কী ছিল তাদের সেই ভূমিকা। আপনারা যারা সিনিয়র নাগরিক তাদের অনেকেই জানেন, শেখ মুজিবের শাসনকালে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার আগ পর্যন্ত 1973-74 সালের দিকে বাংলাদেশের রাজনীতিতে প্রধান বিরোধী দল ছিল ভাসানী এবং জাসদ, আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাসদ। এ দুটি দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও শেখ মুজিবের সম্পর্ক ভালো ছিল না। সেই সময় ন্যাপ, জাসদ ও অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোর হাজার হাজার নেতাকর্মী ছিলেন কারাগারে, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের নির্বিচারে করা হয়েছিল হত্যা। সর্বহারা পার্টি নেতা সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করে শেখ মুজিব 1975 সালের 25শে জানুয়ারি সংসদে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, কোথায় সেই সিরাজ শিকদার? বিরোধী দলের একজন রাজনৈতিক দলের নেতাকে বিনা বিচারে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে এভাবে দম্ভ করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল শেখ মুজিব। ঠিক পিতার মতন, আজকে পিতার মতন অবৈধ প্রধানমন্ত্রী, পিতার মতন আজকে শেখ হাসিনাও অবৈধ, রং হেডেড শেখ হাসিনাও অবৈধ, বাংলাদেশের অবৈধ বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটে কথিত এমপি নিয়ে দখল করে রেখেছে বর্তমান সংসদ। আসলে তখনকার চিত্র ছিল আরও ভয়ঙ্কর, জনগণকে শেখ মুজিব বিশ্বাস করতে পারেনি। ঠিক পিতার মতন তেমন শেখ হাসিনার কিন্তু আস্থা নেই জনগণের প্রতি, তাই সংসদ কিংবা সংসদ গড়তে, সরকার গড়তে তাদের কিন্তু প্রয়োজন হয় না জনসমর্থন বা জনভোটের। তবে জনগণের পক্ষে না দাঁড়ালে ইতিহাসের শাস্তি বড়ই নির্মম, এটা ঠিকই টের পেয়েছিল শেখ মুজিব। জোর খাটিয়ে কিংবা রাজাকার আখ্যা দেবার ভয় দেখিয়ে শেখ মুজিবের পক্ষে যতই মিথ্যা ইতিহাস রচনা করা হোক, প্রকৃত সত্য হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় দিবস শেখ মুজিব কিন্তু আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেনি, সেই সৌভাগ্য তার হয়নি। এটি কি আপনারা জানেন? এটিও একটা ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন। যদিও এই দিনটির খুব একটা মর্যাদা এই দিনটির মর্যাদা শেখ মুজিবের কাছে খুব একটা আনন্দদায়ক হবার কথা না, কারণ তো সে তো সব মুক্তিযুদ্ধ দেখেই নেই, মুক্তিযুদ্ধে যারা কষ্ট পেয়েছে, কষ্ট করেছে, যুদ্ধ করেছে তাদেরকে সে দেখেই নেই, জানেই না তাদের সম্পর্কে। আমার এই তথ্যগুলো আজকে তুলে ধরার বিশেষ উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মের জানা থাকা প্রয়োজন এই তথ্যগুলো। শেখ মুজিবের নির্যাতন ও স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বিজয় দিবসে অর্থাৎ 1972 সালের 16ই ডিসেম্বর সর্বহারা পার্টি আধা বেলা হরতাল ডাকতে বাধ্য হয়। 1974 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসেও হরতাল ডাকে সর্বহারা পার্টি। এর আগে একই বছর অর্থাৎ 1974 সালের 13ই অক্টোবর শেখ মুজিবের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেয় রং হেডের শেখ হাসিনার বিশ্বস্ত এক মন্ত্রী, জঙ্গি নেতা আহসানুল হক ইনু। এরপর 26শে নভেম্বর জাসদ দেশব্যাপী হরতালের ডাক দেয়। বর্তমান অবৈধ সরকারের অবৈধ সেই সব অবৈধ মন্ত্রী, সেই সময়কার জঙ্গি, বর্তমানেরও জঙ্গি ইনু, তখন ছিল শেখ মুজিবের জন্য মূর্তিমান আতঙ্ক। এই জঙ্গি ইনু তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিজের সম্পর্কে জানায়,
যে 1972 সালের মে মাসে শেখ মুজিব তাকে জাতীয় কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়। ওয়েবসাইটে ইনু আরও জানিয়েছে যে 1972 সালের 31 অক্টোবর সে দেশের প্রথম বিরোধী দল জাসদের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভূমিকা পালন করে, অর্থাৎ শেখ মুজিবের সঙ্গে 5 মাসও একসাথে থাকতে পারেনি এই জঙ্গি ইনু। তবে ইনু চক্রের ক্ষোভ শেখ মুজিবের উপরে এতটাই তীব্র ছিল যে শেখ মুজিবের নির্মম মৃত্যুতেও জাসদের ক্ষোভ প্রশমিত হয়নি। কিন্তু এর একটি প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বর্তমানে সে যত যাই বলুক, ইতিহাস অনেক সত্য কথা বলে দেয়। 1975 সালের 15 নভেম্বর ইনু বাহিনী একটি লিফলেট প্রকাশ করে, দেশবাসীর প্রতি আহ্বান, এই ছিল শিরোনাম সেই লিফলেটের। সত্যিকারের জনতার গণতন্ত্র প্রতিষ্ঠাকল্পে 1972 সালের অক্টোবর মাসে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করি। 1971 সালের ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের পরপরই ভারতীয় সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে এবং 1972 সালের মে মাসে শেখ মুজিবের ভারত রাশিয়া ঘেঁষা নীতি, ঘেঁষা আত্মঘাতী নীতি ও কুশাসনের বিরোধিতা করায় আমাদেরকে জেল জুলুম সহ নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ মুজিবের উপর প্রতিশোধের জন্য আমরা, খেয়াল করবেন, শেখ মুজিবের উপর প্রতিশোধের জন্য আমরা খুবই গোপনে অথচ তৎপরতার সাথে গড়ে তুলি সারা দেশব্যাপী মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, কৃষক, প্রাক্তন সৈনিকদের সমবায় বিপ্লবী গণবাহিনী। অতি গোপনে আমরা সংগঠিত করি বাংলাদেশের প্রতিটি সেনানিবাসে সৈনিক ভাইদেরকে বিপ্লবী সৈনিক সংস্থার মাধ্যমে। এসবের খানিকটা আজ করতে পেরে শেখ মুজিব আমাদেরকে সহ জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় কৃষক লীগের 10,000-এরও বেশি কর্মীকে কারাগারে নিক্ষেপ করে, হত্যা করে হাজার হাজার কর্মীকে। নেতৃবৃন্দ, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন ইনুরা তখন শেখ মুজিবের কার্যকলাপকে বর্ণনা করেছিল কিন্তু ফ্যাসিবাদী হিসাবে, আর এখন জীবনের শেষ বয়সে বিনা ভোটে এমপি কিংবা একটা মন্ত্রিত্বের জন্য রংহেডের শেখ হাসিনার কার্যকলাপ ইনুর চোখে রঙিন মনে হচ্ছে, ফ্যাসিবাদী মোটেও মনে হচ্ছে না। এই তাহাই ইনু চক্রই 2009 সালের 5ই নভেম্বর দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে কি বলেছিল সেটা শুনেন। 1975 সালের 15ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর আহসানুল হক ইনু শাহবাগস্থ বেতার ভবনে গিয়ে অভ্যুত্থানের নায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রতি সর্বান্তকরণে সমর্থন জানিয়েছিলেন। তিনি একা যাননি, গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের সঙ্গে। তাহের তখন জাসদের গণবাহিনীর অধিনায়ক আর ইনু ছিলেন গণবাহিনীর পলিটিক্যাল কমিশনার। 1975 সালের 15ই আগস্টের পরে এই গণবাহিনীর পক্ষ থেকে একটি লিফলেট প্রচার করা হয়। লিফলেটের শিরোনাম ছিল খুনি মুজিব খুন হয়েছে, অত্যাচারীর পতন অনিবার্য। নেতৃবৃন্দ, এমনকি 1976 সালে 1 ফেব্রুয়ারিতে প্রচারিত জাসদ তাদের এক প্রচারপত্রে লিখে 1971-এর জাতীয় মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, খেয়াল করবেন শেখ মুজিব সম্পর্কে তারা লিখছে, আওয়ামী লীগ সম্পর্কে তারা লিখছে জাসদ, 1971 সালে জাতীয় মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আধিপত্যবাদী ভারতীয় সৈন্যবাহিনীর সহায়তায় আওয়ামী লীগ নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতা দখল করে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। নেতৃবৃন্দ, আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি নামে একটি বই বের হয়েছে গবেষক মহিউদ্দিন আহমেদ, যিনি নিজেও একজন জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এই বইটি লিখেছেন। বইটাতে তিনি লিখেন, 15ই আগস্ট মুজিব হত্যাকাণ্ডের 2 দিন পর 7ই আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নঈম জাহাঙ্গীর লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের বাসায় যান পরিস্থিতি সম্পর্কে আঁচ করতে। 1971 সালে নঈম 11 নম্বর সেক্টরে তাদের সহযোদ্ধা ছিলেন, তাহেরের সহযোদ্ধা ছিলেন এবং প্রায় তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। তাহের আক্ষেপ করে নঈমকে বলেন, ওরা কে বলেছে, তাহের বলেছে, কি বলেছিল নঈমকে, ওরা বড় রকমের একটা ভুল করেছে, শেখ মুজিবকে কবর দিতে অ্যালাউ করা ঠিক হয়নি, এখন তো সেখানে মাজার হবে, উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া। তাহের সম্পর্কে জাসদের উত্থান পতন অস্থির সময়ে রাজনীতি বইটিতে গবেষক মহিউদ্দিন আহমেদ আরও লিখেন, 1975 সালের 15ই আগস্ট লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের তৎকালীন
আবু তাহের তৎকালীন মেজর রশিদের অনুরোধে সকাল 9টায় বেতার কেন্দ্রে যান। সেখানে তিনি খন্দকার মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুর, মেজর ডালিম ও মেজর জেনারেল খলিলুর রহমানকে দেখতে পান। তার অর্থাৎ তাহেরের পরামর্শে ডালিমরা সশস্ত্র বাহিনীর তিন প্রধানকে বেতার ভবনে নিয়ে আসেন অভ্যুত্থানকারীদের পক্ষে বিবৃতি দেওয়ার জন্য। তিনি খন্দকার মোশতাককে 5টি প্রস্তাব দেন, অর্থাৎ তাহের, কর্নেল তাহের, জঙ্গি ইনুজে তার নেতা। কি সেই প্রস্তাবগুলো ছিল? এক, অবিলম্বে সংবিধান বাতিল করতে হবে। দুই, সারা দেশে সামরিক আইন জারি এবং এর প্রয়োগ করতে হবে। তিন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে। চার, বাকশালকে বাদ দিয়ে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করতে হবে। পাঁচ, অবিলম্বে একটি গণপরিষদ তথা পার্লামেন্টের জন্য সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুধু তাহেরউদ্দিন চক্রই নয়, বর্তমান অবৈধ সরকারের আরেক অবৈধ মন্ত্রী বলেন তো কে? ইয়েস, ইন্টেলিজেন্ট নেতৃবৃন্দ আমার। 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন ইউপিপির যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ মুজিবের মৃত্যুর পর 1975 সালের 29শে অগস্ট মেননের দল ইউপিপি এক বিবৃতিতে কিছু কথা বলে। কি সেই কথাগুলো? আসেন এবার আমরা শুনি। সামরিক অভ্যুত্থানে খেয়াল করবেন কথাগুলো, কিন্তু ওয়ার্ডিংগুলো নেতৃবৃন্দ খেয়াল করবেন। অবশ্যই সাংবাদিক ভাইদের প্রতি একই অনুরোধ থাকলো আমার। সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবের মৃত্যুর মধ্য দিয়ে গত সাড়ে তিন বছরের ঘৃণ্য ও গণধিকৃত মুজিব রাজত্বের অবসান হয়েছে। লুট, দুর্নীতি, দুর্ভিক্ষ, অনাহার, চোরাচালান, পারমিটবাজি, স্বৈরাচার, পারিবারিক রাজতন্ত্র, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসঘাতকতা ও অবমাননায়, এই শব্দগুলো সব কিন্তু মেনন সাহেবের দলের, তৎকালীন সেই সময়কার দলের। অবমাননায় বিক্ষিপ্ত জনগণ প্রতি মুহূর্তে মুজিবের পতন কামনা করেছে। পরম ধৈর্য ও সাহসিকতা নিয়ে সুসংগঠিত হয়েছে মুজিবি শাসন ব্যবস্থাকে চিরতর কবর দেওয়ার জন্য। মুজিবের অপসারণে জনগণ উল্লেসিত, মেনন সাহেবের শব্দ। তার মৃত্যু কারো মনে সামান্যতম বেদনা বা দুঃখ জাগাতে পারে না, মেনন সাহেবের শব্দ। এদেশের মানুষের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লড়াইয়ের ইতিহাস। শেখ মুজিব ও তার সহচররা জনগণের সেই লড়াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটাও মেনন সাহেবের শব্দ। গণতন্ত্রকে হত্যা করে কায়েম করেছে স্বৈরাচার ও পারিবারিক শাসন। মুজিব তার সিংহাসন থেকে হুহুম করেছে নির্বিচারে জনগণ ও গণতান্ত্রিক কর্মীদের হত্যা, গ্রেফতার, এমনকি সপরিবারে ধ্বংস করার জন্য। জেলে আটক হাজার হাজার রাজবন্দী, বিভিন্ন অঞ্চলে আবিষ্কৃত গণকবর এর প্রমাণ। উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, নতুন প্রজন্মের উপস্থিত ভাই বোনেরা, আপনারা সকলে যদি এই কপিটি দেখতে চান, এই বিবৃতি যদি নিজের চোখে দেখতে চান, পড়তে চান, তাহলে 1987 সালের প্রকাশিত সাংবাদিক কলামিস্ট শাহ আহমেদ রেজার 21 দফা থেকে 5 দফা বইয়ে এটি আপনারা দেখতে পাবেন। এসব ঘটনায় প্রমাণিত হয় শেখ মুজিব হত্যার দায় তৎকালীন জঙ্গি নেতা ইনু কিংবা মেননরা এড়াতে কিন্তু পারে না। বর্তমানে শেখ হাসিনার যে কোনো উপায় ক্ষমতা থাকার লিপ্সা সুযোগ নিয়ে শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগী কিংবা প্রকাশ্য সমর্থক এই চক্রটি এখন অবৈধভাবে জনগণের কাঁধে চেপে বসেছে। 75-এর পরাজিত এই অপশক্তি এখন নিজেদের দোষ ঢাকতে তাদের অপপ্রচারের টার্গেট বানিয়েছে বিএনপিকে, বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে। আমাদের খুব সচেতনভাবে মনে রাখা প্রয়োজন 1975 সালের আওয়ামী লীগ বাকশাল এবং তাহের ইনু জাসদ তথা গণবাহিনী জনগণের চোখে অপশক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল। 75-এর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই অপশক্তি লোভ, লাভ এবং নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে পরাজিত করে। 7-ই নভেম্বর সেনা ও জনগণের মিলিত অভ্যুত্থানে
জনগণ এই অপশক্তিকে প্রত্যাখ্যান করে। এরপর ধীরে ধীরে মিথ্যাচারের মাধ্যমে এই অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। মহাজোটের নামে তারা এখন একজোট হয়েছে সব। প্রিয় নেতৃবৃন্দ, তাই এই খুনি অপশক্তি সর্বগ্রাসী মিথ্যাচারের বিপরীতে আমাদেরকে ইতিহাসের প্রকৃত সত্যগুলোর প্রতি সচেতন দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন। আপনাদের অনেকেই হয়তো জানেন বা জানা আছে, বাকশাল নেতা খন্দকার মোশতাক আহমেদ সরকার গঠন করে ক্ষমতায় ছিলেন 83 দিন, 83 days। এরই মধ্যে বাকশালীদের মধ্যে পুনরায় চলতে থাকে ক্ষমতার দ্বন্দ্ব। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 2 নভেম্বর দিবাগত রাতেই ক্যান্টনমেন্টে বন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। তার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র আদায় করে 4 নভেম্বর ব্রিগেডিয়ার মোশারফ নিজেই নিজেকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশারফের ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মোশারফ এবং তার মায়ের নেতৃত্বে 3 নভেম্বর অভ্যুত্থানের সমর্থনে ঢাকায় মিছিল বের হয়। এতে নিন্দিত আওয়ামী বাকশালী চক্র আবার ক্ষমতায় আসছে এমন খবরে বিক্ষিপ্ত হয়ে উঠে জনগণ। তৎকালীন জাসদ তীব্র প্রতিক্রিয়া দেখায়। ক্যান্টনমেন্টে শুরু হয় অস্থিরতা। খন্দকার মোশতাকের সঙ্গে সলা পরামর্শক্রমে জেনারেল ওসমানীর মধ্যস্থতায় 15 আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িতদের বিদেশে পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ। এরই মধ্যে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয় 4 সিনিয়র আওয়ামী লীগ নেতাকে। 5 নভেম্বর পদত্যাগ করেন খন্দকার মোশতাক। 6 নভেম্বর রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে শপথ গ্রহণ করেন শেখ মুজিব নিযুক্ত বাংলাদেশের প্রথম বিচারপতি জনাব আবু সায়েম। এদিকে 6 নভেম্বর দিবাগত রাতে অর্থাৎ 7 নভেম্বর জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। সাংবাদিক গবেষক অ্যান্থনি মাস্কারাস তার বাংলাদেশ লিগেসি অফ ব্লাড বইয়ে জিয়াউর রহমানের বন্দিদশা থেকে মুক্ত করার ঘটনা মুহূর্তটি বর্ণনা দেন এভাবে। 7 নভেম্বর ভোরের দিকে জওয়ানরা ব্যারাক থেকে বেরিয়ে পড়ল। সারা ঢাকা শহরে এই সিপাই বিপ্লব দ্রুত ছড়িয়ে পড়ল। এর আগে রাত 1টার মধ্যে সিপাইরা পুরো ক্যান্টনমেন্ট দখল করে নিল। একদল জওয়ান গেল জিয়ার বাসভবনে। 4 বন্দী থাকার পরে মুক্তি পেলেন জেনারেল জিয়া। নৈশ পোশাক পরা অবস্থাতেই জিয়াকে উল্লেসিত জওয়ানরা কাঁধে করে নিয়ে গেল 2nd ফিল্ড আর্টিলারি হেডকোয়ার্টারে। ঘটনার আকস্মিকতায় তখন বিহ্বল হয়ে পড়েন জিয়া। নাম না জানা অনেক জওয়ানের সঙ্গে আলিঙ্গন ও করমর্দন করেন তিনি। অ্যান্থনি মাস্কাস আরও লিখেন, রেডিওতে ক্রমাগত সিপাহী জনতার বিপ্লবের ঘোষণা এবং জেনারেল জিয়ার ক্ষমতা গ্রহণের খবর শুনে হাজার হাজার মানুষ স্রোতের মতন রাস্তায় নেমে এলো। 3 ধরে তারা বিশ্বাস করেছিল। খেয়াল করবেন শব্দচয়নগুলো দয়া করে। 3 ধরে তারা বিশ্বাস করেছিল ভারত খালেদ মোশারফের মাধ্যমে তাদের কষ্টে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করেছে। এখন সেই দুঃস্বপ্ন কেটে গেছে। সর্বত্র জওয়ান এবং সাধারণ মানুষ খুশিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করল, রাস্তায় নামল, সারা তারা স্লোগান দিল, আল্লাহ আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাই বিপ্লব জিন্দাবাদ। অবস্থা দেখে মনে হচ্ছিল ১৯৭১ সালের মার্চ মাসের মতন এদেশের মানুষ আবার জেগে উঠেছে। প্রিয় নেতৃবৃন্দ, 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমানের মেধা ও বিচক্ষণতায় বাংলাদেশ এক অরাজক ও বিশৃঙ্খলা থেকে রক্ষা পেয়েছিল। সুসংহত হয়েছিল জাতীয় ঐক্য, সেনাবাহিনীতে ফিরে এসেছিল শৃঙ্খলা এবং সর্বোপরি জাসদ তথা তাহের ইনু কথিত গণবাহিনীর হটকারী রাজনীতি পরাস্ত হয়েছিল। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গণবাহিনী প্রধান লেফটেন্যান্ট কর্নেল তাহেরের বিচার করা হয়েছিল সামরিক আদালতে যথা নিয়মে বিদ্যমান আইনে। এই বিষয়টি নিয়ে এখন যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারা জনগণের কাছে প্রখ্যাত সেই অপশক্তি। ইতিহাস সাক্ষ্য দেয় জাসদের হটকারী রাজনীতির নির্মম শিকার হয়েছিলেন শেখ মুজিব। স্বাধীনতা উত্তর বাংলাদেশের হাজারো তরুণ
খালেদ মোশাররফ সহ আর অনেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবার। এই চক্রটি 7ই নভেম্বর জনপ্রিয় সেনাপ্রধান জিয়াউর রহমানের কাঁধে ভর করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে চেয়েছিল। কিন্তু অসম সাহসী, বিচক্ষণ ও দেশপ্রেমিক জিয়াউর রহমান ইনু তাহের চক্রের জঙ্গি ইনু তাহের চক্রে চক্রের পাতা ফাঁদে পা দেননি। এ কারণেই এই চক্রটির ক্ষোভ শহীদ জিয়ার উপরে। জিয়াউর রহমান তার জনপ্রিয়তা দিয়ে সেনাবাহিনীতে হানাহানি বন্ধে কার্যকর ভূমিকা রেখেছিলেন। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাস গবেষক ডক্টর ফ্রান্ডা তার বাংলাদেশ দ্য ফার্স্ট ডিকেড বইতে লিখেছেন, ইট ওয়াজ জিয়া হিমসেলফ হু সেভ দি আর্মি ফ্রম অ্যান ইনপেন্ডিং ডুম। অপরদিকে ইনু বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টি করে খালেদ মোশাররফকে পরাস্ত করে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণে নিজেদের নিয়ন্ত্রণের প্রতিষ্ঠার চেষ্টা চালায়। নেতৃবৃন্দ, আমরা এতক্ষণে জেনেছি এবং দেখেছি এবং শুনেছি তাহের ইনু চক্র সিপাহী জনতা ভাই ভাই অফিসারদের কল্লা চাই ইত্যাদি উস্কানিমূলক স্লোগান দিয়ে সেনাবাহিনীতে সেই সময় বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছিল। এ প্রসঙ্গে আবারও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক অ্যান্থনি মার্কানাস তার বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড বইতে লেখেন, 1975 সালে 5 ও 6 নভেম্বর ক্যান্টনমেন্ট সহ সারা শহরে ছড়িয়ে পড়ল হাজার হাজার প্রচারপত্র। এই কাজগুলো করলো, খেয়াল করে যাবেন লাইনগুলো, কাজগুলো করলো জাসদ, বামপন্থী জাসদ। এ সময় রাজনৈতিক দল জাসদ ছিল নিষিদ্ধ। তারা কাজ করছিল বিপ্লবী সৈনিক সংস্থা এবং বিপ্লবী গণবাহিনীর নামে। একটি ব্যাপারে ডান ও বাম উভয় রাজনৈতিক দলই একমত ছিল, আর তা হচ্ছে খালেদ মোশাররফ একজন বিশ্বাসঘাতক, ভারতের দালাল এবং সে ঘৃণিত বাকশাল ও মজিববাদীদের ফিরিয়ে আনতে চাচ্ছে। এটি অ্যান্থনি মার্কাস তার বইতে লিখেছেন। এই অবস্থাতেই 7ই নভেম্বর জিয়াউর রহমানের ভূমিকায় ক্যান্টনমেন্টের গোলমেলে পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে আসতে থাকলেও তাহের ইনু চক্র কথিত বিপ্লবী সৈনিক সংস্থার নাম দিয়ে ক্যান্টনমেন্টে সেনা অফিসার ও তাদের পরিবারদের সদস্যদের হত্যায় মেতে ওঠে। তারা বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেন। পরিস্থিতি নিয়ে তৎকালীন সরকার তাহের সহ সন্ত্রাসী কাজে লিপ্ত ব্যক্তিদের গ্রেফতার করে। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিচার হয়। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা কোনো দলীয় রাজনীতির স্বার্থে নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌম স্বার্থে কঠোর হস্তে দমন করা হয়। সুধীবৃন্দ, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের অনেকেই হয়তো শুনেছেন, কেউ কেউ দাবি করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তাহের নাকি 7ই নভেম্বর জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন। আমার পিতা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষককে বন্দি দশা থেকে কেউ যদি উদ্ধারে ভূমিকা রেখে থাকেন অথবা কোনো বিপদে যদি তাকে সাহায্য করে থাকেন, সন্তান হিসাবে অবশ্যই আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু একজন রাজনৈতিক হিসাবে আমি মনে করি ইতিহাসের আলোকেই 7ই নভেম্বরের পূর্বাপর ঘটনা ও প্রেক্ষিত বিশ্লেষণের দাবি রাখে। সেই কারণেই অনেকের সঙ্গে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেদিন প্রকৃত অর্থে জিয়াউর রহমানকে উদ্ধার করাই কি এই জঙ্গি তাহের ইনুদের লক্ষ্য ছিল, নাকি জিয়াউর রহমানের জনপ্রিয়তার অংশীদার হয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় ছিল তাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য? এই প্রশ্নটি আবারও উত্থাপন করার কারণ হলো রং হেডেড শেখ হাসিনার অবৈধ সরকারের জঙ্গি মন্ত্রী আহসিনুল হক হোসেনের একটি বক্তব্য 2010 সালের 7ই নভেম্বর সংখ্যায় দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওই পত্রিকার যুগ্ম সম্পাদক মিজারুর রহমান খানের কাছে ইনু 7ই নভেম্বর জিয়াউর রহমানের মুক্তি প্রসঙ্গে বলেন, কথাগুলো শুনবেন নেতৃবৃন্দ, এই জঙ্গি ইনু কি বলেছিল 7ই নভেম্বর 1910 সালের প্রথম আলো পত্রিকায়, তাহের
ও আমার মূল পরিকল্পনায় জিয়াকে গ্রেফতার করে আনার নির্দেশ ছিল। হাবিলদার আব্দুল হাই মজুমদারের দায়িত্ব ছিল বন্দি জিয়াকে মুক্ত করা এবং তাকে 336 নম্বর এলিফেন্ট রোডের বাসায় নিয়ে আসা। সেখানে তাহের ও আমি জিয়ার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আমাদের এই পরিকল্পনা সফল হয়নি। নেতৃবৃন্দ, ইনুর এই বক্তব্যটা কিন্তু হালকা করে নেবার কোনো অবকাশ নেই। একটি রাষ্ট্রের সেনাবাহিনী সম্মান মর্যাদা নিয়ম অনুবর্তিতা এবং চেইন অফ কমান্ড রক্ষার স্বার্থেই ইনুর এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া প্রয়োজন, কারণ তার এই অদ্ভুতপূর্ণ বক্তব্যে কয়েকটি প্রশ্নের জন্ম দেয়। এক, একজন সামরিক কর্মকর্তাকে কোন বৈধ ও আইন অনুরূপ কর্তৃপক্ষ ছাড়া এভাবে কেউ গ্রেফতারের আদেশ দিতে পারে কি না? দুই, কোন ক্ষমতা বলে জঙ্গি ইনু একজন সামরিক কর্মকর্তাকে ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতারের আদেশ দিতে ঔদ্ধত্য দেখিয়েছিল? তিন, এটা কি প্রমাণিত হয় না যে জঙ্গি ইনু এবং তাহের সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছিল? এটা কি প্রমাণ হয়? আমি ব্যক্তিগতভাবে নেতৃবৃন্দ মনে করি, অপরাধ কখনো তামাদি হয় না। এর জন্য অবশ্যই জঙ্গি ইনুকে ভবিষ্যতে জবাব দিতে হবে। উপস্থিত সাংবাদিক ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতিহাসের আলোকে ঘটনা পরস্পরায় বিশ্লেষণে আপনারা বুঝতে পেরেছেন দেশ ও জনগণের যে কোনো সংকটে জিয়াউর রহমান এসেছেন ত্রাতার ভূমিকায়, নিয়েছেন সঠিক সিদ্ধান্ত। সততা ও নিখাদ দেশপ্রেমী জিয়াকে বারবার জনগণের পক্ষে সাহসী ভূমিকা রাখতে প্রেরণা যুগিয়েছিল। 1975 সালের 7ই নভেম্বরের আগে 1971 সালের 26শে মার্চও জিয়াউর রহমানের ভূমিকা তাকে বাংলাদেশের ইতিহাসে অমর করে রেখেছে। আমি এর আগেও আমার এক বক্তৃতায় বলেছিলাম, 1971 সালের 25শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার কথা ছিল সেই সময়কার রাজনৈতিক নেতৃত্বের, কিন্তু তারা ব্যর্থ হলেও জিয়াউর রহমান ব্যর্থ হননি। ঘুমন্ত বাঙালির উপরে পাকিস্তানি হানাদার রাতের অন্ধকারে স্বাধীনতাকামী জনগণের উপর হামলা শুরু করলে তখন দিশেহারা স্বাধীনতাকামী মানুষ আর পলাতক আওয়ামী লীগ নেতারা, জাতির এমনই এক ঘোর ঘন সংকটে গর্জে ওঠেন জিয়া। উই রিভোল্ট বলে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এ কারণেই দেখা যায় যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেওয়া কিংবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে শেখ মুজিব ব্যর্থ হলেও জিয়াউর রহমান ভুল করেননি। তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেন, শুধু ঘোষণা দিয়েই বসে থাকেননি। পদ পদবী কিংবা স্বায়ত্ত শাসন নয়, তার কাছে বড় ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা। এ কারণেই রণাঙ্গনে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেন, লাভ করেন বীর উত্তম খেতাব। আমরা গর্ব করে নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, সকল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা সকলে গর্ব করে বলতে পারি বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। জিয়াউর রহমান জনগণের শ্রদ্ধা ও ভালোবাসায় ধন্য এক অবিস্মরণীয় নাম। জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, অন্যতম সংগঠক এবং আহ্বানকারী। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেনাবাহিনীকে সন্ত্রাসী রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। একজন সামরিক কর্মকর্তা হয়েও সময়ের প্রয়োজনে রাজনীতিতে এসে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শেখ মুজিবের নেতৃত্বে
অন্ধকারে পতিত বাংলাদেশকে আলোর পথে এনেছিলেন, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছেন, বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। তাই আমরা দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায়, রাজনীতির প্রতিটি পদক্ষেপে তার সফলতা ছিল ঈর্ষণীয়। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমার যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা আমি করেছিলাম, সেই বক্তব্যের শেষ, অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শহীদ জিয়া সম্পর্কে, তৎকালীন পরিস্থিতি সম্পর্কে, 15ই আগস্ট কেন ঘটল, 7ই নভেম্বর কেন ঘটল, কীভাবে ঘটল, এই সকল প্রেক্ষাপটগুলোকে সংক্ষেপে সত্য ইতিহাসের আলোকে, ইতিহাস ঐতিহাসিক দলিলের ভিত্তিতে যে সকল কথাগুলো এখনও টিকে আছে, বেঁচে আছে, সেই কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার যে পরিকল্পনা আমি নিয়েছিলাম, সেই পরিকল্পনার মাধ্যমে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আজকের এই অনুষ্ঠানের বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি একটি ভিন্ন প্রেক্ষাপটের উপরে সংক্ষেপে আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার বিশ্বাস আপনাদের কিছুটা হলেও এখনও ধৈর্য আছে, পুরোপুরি ধৈর্য নিশ্চয়ই আমি ঘটাই না। এখন নেতৃবৃন্দ, 7ই নভেম্বর থেকে, 1975-এর 7ই নভেম্বর থেকে আসুন আমরা 2014 সালের 1লা নভেম্বরে একটু আসি। নভেম্বর মাস ঠিকই আছে, সালটা চেঞ্জ হলো আর তারিখটা একটু চেঞ্জ হলো। 1লা নভেম্বর, 1লা নভেম্বর আমরা বিবিসি বলেন, সিএনএন বলেন, সকল আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে, কি দেখলাম আমরা? দেখলাম যে একটা নিউজ আসলো বাংলাদেশ সম্পর্কে। কী নিউজ আসলো? নিউজটা আসলো যে সারা বাংলাদেশ, আমাদের যে 56,155 বর্গমাইল, এই বর্গমাইলের প্রত্যেকটি জায়গা, প্রতিটি ইঞ্চি অন্ধকারে নিমজ্জিত। 1লা নভেম্বর আমরা দেখলাম অন্ধকারে নিমজ্জিত 12 ঘন্টা 24 ঘন্টা, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো এলাকায় 48 ঘন্টার উপরেও আমরা দেখলাম বিদ্যুৎ নেই, অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ। কথায় কথায় আমরা শুনে আসছি গত কিছুদিন যাবত যে কি, তারা বলে 10,000 মেগাওয়াট এই অবৈধ সরকার, এই রংহেডের হাসিনা, এরা বলে, এ তার সরকার বলে, অবৈধ সরকার বলে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ বলে উৎপাদন করছে বর্তমানে বাংলাদেশে। বিএনপি বলে বিদ্যুতের বলে কোনো কাজই করে নাই। তো এখন হাসিনা 10,000 মেগাওয়াট উৎপাদন করছে, এই কথাটা প্রায় তারা বলে, বলে না? এই মিথ্যা কথাটা মানে প্রতারকের মতন, একজন প্রতারক যেভাবে মিথ্যে কথা বলে, প্রতারণা করে মানুষের সামনে, সেভাবে হাসিনা এই 10,000 মেগাওয়াটের কথা বলে কীভাবে 16-17 কোটি মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করছে, আসেন আমরা সেই প্রতারণার কিছু নমুনা দেখে নিই। এখন হাসিনার কথাই বা হাসিনার, অবৈধ হাসিনা সরকারের লোকজনের কথা যদি আমরা রেফারেন্স হিসাবে দিই, তাহলে আমরা কী দেখব? সেই দিন তার এই অবৈধ সরকারের অবৈধ বিদ্যুৎ মন্ত্রী কী বলল? বলল যে সেদিন 1লা নভেম্বর দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল 5,000 মেগাওয়াট। দেখেন, এক লাফে 50% নাই, বলল 10,000। সেই কি হাতির ঝিলে কিছুদিন আগে দেখলাম কত অনুষ্ঠান করলো, তারাবাতি জ্বললো, কী কী সব জ্বললো, রংধনু জ্বললো, অনেক কিছু জ্বললো, তারা বলল তারা 10,000 মেগাওয়াট উৎপাদন করছে। এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, রংহেডের হাসিনার অবৈধ মন্ত্রী কি বলল? 1লা নভেম্বর তারা বিদ্যুৎ উৎপাদন করেছে 5,000 মেগাওয়াট, আমদানিকৃত বিদ্যুতের পরিমাণ ছিল 500 মেগাওয়াট। আচ্ছা, এখন আমরা যদি তাদের কথাগুলো ধরে নিই যে আমদানি করা বিদ্যুৎ 500 মেগাওয়াট লাইনে হঠাৎ ওভার ভোল্টেজ থেকে ওই লাইনে যাওয়াতে লাইনে ব্রেকার ট্রিপ করে যায়, অর্থাৎ লাইনটা বন্ধ হয়ে যায়, ফলে 500 মেগাওয়াটের ঘাটতি দেখা হয়। তো এখন যদি 10,000 হয় 500, তো তারা তো 9,500 থাকার কথা,
আচ্ছা, এখন হওয়ার ফলে তাদের যেই এই যে 500 মেগাওয়াটের ঘাটতি হয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী তাহলে 9,500 থাকার কথা, কিন্তু মন্ত্রীর বক্তব্য যদি দেখি আবার তাহলে 5,000 থেকে যদি 500 যায় তাও তো 4,500 থাকার কথা, 9,500 যদি না থাকে। তো এখন যেই সিস্টেম আছে তারা যা বুঝিয়েছে আমাদেরকে, বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে, যে এই হঠাৎ করে এই ট্রিপ করে যাওয়াতে ওভার লাইনে ওভারফ্লো চলে আসাতে ইলেকট্রিসিটিতে ট্রিপ করে একটা একটা করে সিস্টেমেটিকলি সবগুলো লাইন বন্ধ হয়ে যায় তাদের, ফলে সবগুলো সাবস্টেশন বা পাওয়ার স্টেশন সবগুলো বন্ধ হয়ে যায়। এখন হাসিনার দাবি অনুযায়ী যদি সত্যি 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো, এমনকি তার 1/4 যদি বিদ্যুৎ উৎপাদন হতো, তাহলেও কিন্তু এই ঘটনা ঘটার কথা না, এই ঘটনা ঘটার কথা না তাদের দাবি অনুযায়ী যে প্রোডাকশন। কেন হওয়ার কথা না? কারণ ডিস্ট্রিবিউশন লাইন যেগুলো আছে, এই অবৈধ সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় ধরে রেখেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে, এরা যদি এই কয়েক বছর ডিস্ট্রিবিউশন লাইনগুলোও যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতো, মেনটেন্যান্স করতো, তাহলেও সেদিনকার সেই কলঙ্কজনক ঘটনাটা ঘটতো না। কিন্তু আমরা কি দেখলাম, সে 2008 থেকে যখন ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, এবং এই 1 নভেম্বর পর্যন্ত আমরা কি দেখলাম, এরা ব্যস্ত আছে, এদের টপ টু বটম ব্যস্ত আছে একবার পলিসি করে কি বিদ্যুৎ জানি কুইক রেন্টাল বলেন আর কুইক মানি মেকিং বলেন, এইসব করে করে তারা ওই লাইনেও কুইক লাইন বানাচ্ছে, রেন্টাল সাবস্টেশন বা পাওয়ার স্টেশনও কুইক বানাচ্ছে, মানিও কুইক বানাচ্ছে। অর্থাৎ এই দুর্নীতি এবং লুটপাট করাতে তারা এতই ব্যস্ত, টপ টু বটম তারা এতই ব্যস্ত যে তারা লাইনগুলোরও পর্যন্ত কোনো রকম মেনটেন্যান্স করছে না, এবং লাইনগুলো মেনটেন্যান্স না করাতে আজকে এই দুর্দশা। কোনো এক জায়গায় সমস্যা হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটির কিছু সিস্টেম থাকে, নিয়ম থাকে, ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে, যে ট্রিপ করে দেওয়াতে সারা দেশের মানুষ অন্ধকারে চলে যাচ্ছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। কারণ এই যে চোর বাটপার যেগুলো আছে, এদের তো জেনারেটর আছে, এরা তো জেনারেটর চালিয়ে নিজেদের এসি ফ্যান সব চালাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বাংলাদেশের সাধারণ মানুষরা। এখন 2009 সালে এরা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে কীভাবে মানুষকে ভাওতা দেওয়ার পলিসি গ্রহণ করলো, এবং কীভাবে মানুষকে ভাওতা দিয়ে তারা এই বিদ্যুতের একটা খেল দেখালো, তারা প্রথমে ঘোষণা করলো, যখন বিদ্যুৎ সমস্যা কিছুটা হচ্ছে তখন তারা ঘোষণা করলো যে তারা 49টা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, এই পরিকল্পনা তারা গ্রহণ করলো। কিন্তু আমরা কি দেখলাম, কয়েকদিন পরে আমরা দেখলাম যে এই এ কি আমার লোক, এ আপনি আমার লোক, হ্যাঁ এই এইভাবে টেন্ডার করেছে, এই আমার লোক, ও আমার লোক, ও আমার লোক, এইভাবে দেখে যত অদক্ষ এবং দলীয় যত অদক্ষ লোকজন যাদেরকে দিলে তাদের চুরির পয়সাগুলো ঠিক মতন আবার তাদের কাছে ফিরে আসবে, অনভিজ্ঞ লোক, অদক্ষ লোক, যারা দলীয় লোক, দলীয় বিবেচনায় এই পাওয়ার স্টেশনগুলো তাদেরকে দেওয়া হলো এই গ্যারান্টি নিয়ে যে যাকে দিলে চুরির পয়সাটা ফিরে পাবো। কি চুরির পয়সা, চুরিটা কোথায় আসেন? ও 49টা তো তারা দেওয়ার প্ল্যান করলো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল মাত্র 32টা কোনোরকমভাবে আউট অফ 49 32টা মোটামুটিভাবে প্রোডাকশানে এসছে, তাও 32টার মতন আবার কয়েকটা নামকাম আসতে, ওই সেই ইয়ামা ছোটোখাটো চাইনিজ পুরনো জেনারেটর ম্যানেটার নিয়ে এসে ঘর 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 করে চালাই দিয়ে দেখালো যে না তারা করেছে। আচ্ছা, এখন কীভাবে জনগণের অর্থ কোথায় কীভাবে চুরি হচ্ছে দেখেন, কী পরিমাণ চুরি হচ্ছে 2009 সাল থেকে 12 সালের হিসাবটা আমি এই 3 বছরের হিসাবটা শুধু দেই আপনাদের। প্রতি লিটার ডিজেলে এই কুইক রেন্টালগুলোকে দিচ্ছে এবং তাতে ভর্তুকি দিচ্ছে প্রতি লিটার ডিজেলে 25 টাকা করে। এখন এটা চললেও এই টাকা তারা পাবে, না চললেও এই পাওয়ার স্টেশনটা চললেও টাকাটা পাবে, না চললেও তারা টাকাটা পাবে। আচ্ছা, ফার্নেস অয়েলে প্রতি লিটারে তারা ভর্তুকি দিচ্ছে 12 টাকা করে।
আপনারা যদি নেতৃবৃন্দ কারো পকেটে যদি ক্যালকুলেটর থাকে হিসাব করে দেখবেন যে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত শুধুমাত্র এই খাতে আপনাদের কি কোনো ধারণা আছে কত টাকা ভর্তুকি দেওয়া হলো? ভর্তুকি দেওয়ার নামে চুরি করা হলো কত টাকা? অলমোস্ট 34,000 কোটি টাকা, 34,000 কোটি টাকা তিন বছরে, 33,757,72,00,000 টাকা টু বি প্রিসাইজলি। এখন 2009 সাল থেকে 12 সাল পর্যন্ত এই টাকা তারা ভর্তুকি দিল। মজার একটা পরিসংখ্যান বলি আপনাদেরকে, 1972 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন সময় সরকার যে পরিমাণ ভর্তুকি দিয়েছিল 34,000 কোটি টাকা তার ধারে কাছেও না, 34,000 কোটি টাকা তারা তিন বছরে ভর্তুকি দিয়েছে। আর 1972 সাল থেকে 2008 পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সরকার যে ভর্তুকি দিয়েছে সেটা অনেক কম এই 34,000 কোটি টাকা থেকে। চিন্তা করেন, এত বছরে যে পরিমাণ ভর্তুকি দিতে হয়নি এই রংহেডের অবৈধ করাপ্ট শেখ হাসিনা সরকার তার থেকে অনেক বেশি ভর্তুকির নামে চুরি করেছে এই অর্থ। আচ্ছা, তারপরে আসেন এই 34,000 ভর্তুকি, 34,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে পাবলিক কি পেল? 48 ঘন্টার অন্ধকার, অন্ধকার পেল পাবলিক 48 ঘন্টা। আরেকটা মজার ইনফরমেশন হচ্ছে যে টোটাল যেই বিদ্যুৎ উৎপন্ন হয় এই বিদ্যুৎ উৎপন্নের এই যে 34,000 কোটি টাকা যে বিদ্যুৎ উৎপন্ন দিল, এই যেই 32টা কুইক রেন্টাল চলছে, এটা অন্য যতগুলা মেইন পাওয়ার স্টেশন আছে, বড় বড় পাওয়ার স্টেশন আছে, যে অন্য সময় বিএনপি সময় হোক, অন্য সময় শহীদ জিয়ার সময় হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হোক, এবং অন্য অন্য সরকার সময় যেগুলো তৈরি হচ্ছে, ওই পাওয়ার স্টেশনগুলো টোটাল যা বিদ্যুৎ উৎপন্ন করে তার মাত্র 15% করে এই কুইক রেন্টাল। এবং এই 15%-এর জন্য 34,000 কোটি টাকা গচ্ছা দেওয়া হলো পাবলিকের পয়সা। বোঝাতে সক্ষম হয়েছি আমি? অর্থাৎ কত পার্সেন্ট? মাত্র 15%-এর জন্য 34,000 কোটি টাকা গেল পাবলিকের, বাট বাকি যেই কত পার্সেন্ট রয়ে গেল, হ্যাঁ, সেই রেস্ট অংশের জন্য কিন্তু এত টাকা ভর্তুকি দিতে হচ্ছে না। আচ্ছা, এই ভর্তুকি দেওয়ার ফলে কি হলো? ভর্তুকি দেওয়ার ফলে আমরা কি দেখলাম যে 2009 সালের আগে পর্যন্ত, অর্থাৎ যখন আপনাদের সরকার ক্ষমতায় ছিল, সেই সময় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ছিল কত জানেন? 2.40 টাকা। আর এখন কত জানেন? সেটা এখন 7.5 টাকা ছাড়িয়ে চলে গিয়েছে, 7.5 টাকা ছাড়িয়ে চলে গিয়েছে। ঢাকায় কথা বললে অনেক সময় অনেকে বলে যে যেই বিদ্যুৎ বিল আগে দিতাম 3,000 টাকা, সেই বিদ্যুৎ বিল বলে এখন দিতে হয় 15,000-20,000 টাকা। আচ্ছা, আসেন এবার এবার আরও কিছু মজার ইনফরমেশন দেখি আমরা। প্রায় কথা কথা এই অবৈধ রংহেডেড হাসিনা এবং তার অবৈধ লোকজন, অবৈধ মন্ত্রিসভার লোকজন বলে, বিএনপি আমলে বলে, বিএনপি সরকারের আমলে বলে, চার দলীয় জোট সরকারের আমলে বলে, 1 কিলোওয়াট বিদ্যুৎ বলে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি। বলে না এই কথাটা তারা? আচ্ছা, আসেন এবার দেখি এই কুইক রেন্টাল দিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণায় লিপ্ত হয়েছে, এই কথাটি বলেও তারা জাতিকে কিভাবে প্রতারিত করছে, প্রতারকের মতন, একজন প্রতারকের মতন কিভাবে প্রতারণা করছে জাতির সাথে, দেখেন এবার। যে এই যে বলে যে বিএনপি সময় হয়নি, পিডিবির হিসাব অনুযায়ী 2001 থেকে 2006 সাল পর্যন্ত 5 বছরে চার দলীয় জোট সরকার জোটের আমলে দেশে 26টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপিত হয়েছে এবং স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিদ্যুৎ প্রকল্পগুলো থেকে মোট 1,416 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। বর্তমানে যে আমদানিকৃত বিদ্যুৎ আসছে অন্য দেশ থেকে, তার থেকে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন আপনাদের সরকারের আমলে জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত হয়েছে। আসেন এবার, অধিকাংশ এখানে উপস্থিত অগ্রসর নেতৃবৃন্দ, মানুষ, যেই সকল মানুষ আপনারা উপস্থিত আছেন, অধিকাংশই তো হচ্ছেন সিলেট জেলা থেকে, তাই নয় কি? বা গ্রেটার সিলেট থেকে। ওখানে একজন ব্যক্তি আছেন,
বিভিন্ন জন বিভিন্ন নামে, এক অবৈধ মন্ত্রী আছে রঙের হাসিনার অবৈধ সরকারে, হ্যাঁ রাবিশ, মিস্টার রাবিশ আসেন, এই মিস্টার রাবিশের, মিস্টার রাবিশ, রাবিশ ভোগাস অনেক কিছু, অনেকে অনেক নাম বলে তাকে, যাই হোক, এই মিস্টার মোহিতের, মিস্টার মোহিতের তত্ত্বাবধানে প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2009-তে, নেতৃবৃন্দ শুনবেন, অর্থনৈতিক সমীক্ষা 2009-তে 1997 থেকে 98 এবং 2008 থেকে 9 পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা এবং সর্বোচ্চ উৎপাদনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যায় যে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে স্থাপিত প্রকল্পগুলোর কারণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1555 মেগাওয়াট বেড়েছে। আমি কি আবার পড়ব? শুনতে পেয়েছেন সবাই? আচ্ছা, একই পরিসরণিতে দেখানো হয়েছে যে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন 4130 মেগাওয়াট ওনাদের আমলে, বোগাস আমলে আর কি। বড় বড় প্রকল্পের গল্প আর কুইক রেন্টাল দিয়ে কি তাহলে শেখ হাসিনা সরকার 2014 সালের 1 নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছিল মাত্র 870 মেগাওয়াট? হিসাবে তো তাহলে তাই হয়ে যায়, হিসাবে তাহলে তাই হয়ে যায়, 10,000 হয় না, 870 মেগাওয়াট হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবচেয়ে বড় বাস্তবতা হলো, এই যে ভর্তুকির নামে জনগণের যে অর্থের অপচয় করা হচ্ছে এবং বিএনপি সরকারের আমলে এই যে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ যে সংযুক্ত হয়নি, এই যে প্রতারণা করা হচ্ছে, এই প্রতারণের দায়ভার কাকে নিতে হবে নেতৃবৃন্দ? হ্যাঁ, এই অবৈধ সরকারকে নিতে হবে, অবৈধ এই সরকারকে এই দায়ভার, প্রতারণার দায়ভার নিতে হবে। শুধু এই প্রতারণার দায়ভার না, এই যে 34,000 কোটি টাকা খরচ করে ভর্তুকি দেওয়া হলো জনগণের পয়সায় এবং আজকে পরিষ্কার প্রমাণিত হলো যে এই ভর্তুকির টাকা কার পকেটে গেছে, সময়ের সাথে বের হয়ে যাবে, তবে পরিষ্কারভাবে বলা যায় যে এই অবৈধ সরকারের যারা বেনিফিশিয়ারি তাদের পকেটে এই 34,000 ভর্তুকি, এই যে ভর্তুকির যে 34,000 কোটি টাকা, এই টাকার অধিকাংশ তাদের পকেটে গেছে, এই টাকার মালিক হচ্ছে জনগণ। এই টাকার বিনিময়ে জনগণকে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, এই টাকার, এই ভর্তুকি দেওয়ার বিনিময়ে জনগণকে কারেন্ট সাপ্লাই দেওয়ার কথা ছিল, তাদের কথিত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল, কোনোটাই তারা পারেনি, বরং পাবলিকের অর্থ তারা চুরি করেছে, আত্মসাৎ করেছে। আসুন আজকে আমাদেরকে শুধু এই একটি সেক্টর নয়, এরকম অনেকগুলো সেক্টর থেকে তারা এই কাণ্ড ঘটিয়েছে, কাজেই আজকে আমাদেরকে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের সকলকে একটি প্রতিজ্ঞা নিতে হবে। আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন কেন? বিকজ আপনারা শহীদ জিয়ার আদর্শকে সমর্থন করেন, 19 দফাকে সমর্থন করেন। আপনারা সকলে এখানে কেন একত্রিত হয়েছেন? বিকজ আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থাশীল। আপনাদের এই সংখ্যা কিন্তু আজকে এই ঘরের মধ্যে শুধুমাত্র লিমিটেড নয়, আপনাদের এই সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে 56,155 বর্গ মাইলের সেই বাংলাদেশে। আজকে আপনাদের মতন যারা লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী রয়েছে, কোটি কোটি বিএনপির যে সমর্থক রয়েছে, শহীদ জিয়ার রাজনীতির আদর্শের যে সমর্থক রয়েছে, তাদের সকলের কাছে আমার আজকে অনুরোধ থাকবে, তাদের সকলের কাছে আমার আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের আহ্বান থাকবে যে বিপ্লব ও সংহতি দিবসের দিন যেভাবে দেশের মানুষ যখন শহীদ জিয়ার কণ্ঠস্বর শুনতে পেয়ে সকালবেলায় রাস্তায় নেমে এসেছে সিপাহী জনতার সাথে, সিপাহীদের সাথে নেমে এসে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছিল সেদিন, ঠিক আগামীতে আসছে সময় যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ রক্ষার আন্দোলনে আপনাদেরকে ডাক দিবেন, সেই সময় শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, এই দেশটি 16 কোটি মানুষের দেশ,
আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে সেই 16 কোটি মানুষের, যারা বিবেকবান মানুষ, যারা নিজেদেরকে বাংলাদেশী মনে করেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন। শুধু বিএনপি নয়, সেই স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসী সকল প্রত্যেকটি নাগরিকের কাছে আমার আহ্বান থাকবেন, আসুন এই দেশ আপনাদের, এই দেশ আমাদের সকলের, এই দেশকে রক্ষা করার। একটি কথা সবাইকে মনে রাখতে হবে, আমরা যখন কথা বলি জনগণের সাথেই কথা বলি, আর রাজনৈতিক নেতাকর্মীদের সাথেই কথা বলি, তখন কিন্তু আমরা একটি কথা সকলেই বলি যে দেশটি কার, দেশটি আমাদের সকলের। প্রত্যেকটি বাংলাদেশের একজন রিক্সা চালক, বাংলাদেশের একজন কৃষক, বাংলাদেশের একজন কারখানা শ্রমিক, বাংলাদেশের একজন শিল্পপতি, বাংলাদেশের একজন শিল্পের মালিক, বাংলাদেশের যে কোনো পেশার মানুষ, সৎ পেশার যে কোনো মানুষ, প্রত্যেকে বলে দেশটি আমার। দেশটিও যদি আমাদের সকলের হয়ে থাকে, তাহলে এই দেশকে, দেশের সার্বভৌমত্বকে, দেশের গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব কি শুধু রাজনৈতিক কর্মীদের? নো, শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের না। রাজনৈতিক কর্মীরা অবশ্যই জনগণকে সংগঠিত করবে, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব রক্ষার সময় আসে, তখন দায়িত্ব হচ্ছে সমগ্র প্রতিটি বিবেকবান, প্রতিটি দেশপ্রেমিক মানুষের। আজ এই স্বাধীন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমার সেই মানুষগুলোর প্রতি আহ্বান থাকবে যে কোনো রাজনৈতিক স্বার্থ দর্শনকে সমর্থনের জন্য নয়, কোনো রাজনৈতিক আদর্শকে সমর্থনের জন্য নয়, বরং আপনাদের চোখের সামনে আজকে ঘটছে, আপনাদের চোখের চারপাশে আজকে ঘটছে দেশে কি হচ্ছে, দেশে কি কি হতে যাচ্ছে। কাজে দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে, দেশের 16 কোটি মানুষকে নিতে হবে। আজকে এই বিপ্লব দিবসে দেশের সকল বিবেকবান মানুষের কাছে আমি দেশের সার্বভৌমত্ব রক্ষার, দেশের ভূখণ্ডকে রক্ষার আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।